আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু বলো। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, অল্টারনেটিং কারেন্ট জিনিসটা কি মেনলি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট আর অল্টারনেটিং কারেন্টের মধ্যে একটু তফাৎ তোমাদের বলে দিই। ডাইরেক্ট কারেন্ট তোমরা যখন দেখবে, ডাইরেক্ট কারেন্টে কি হয়, দু রকম কারেন্ট হয়। ডাইরেক্ট কারেন্ট যেটাকে ডিসি বলা হয়, আর অল্টারনেটিং কারেন্ট। যেটাকে আমরা ডিসি বলি, ডিসি বলতে ডিসি ইউনিভার্স নয় কিন্তু, আর অল্টারনেটিং কারেন্ট যেটা হচ্ছে শর্টে এসি। তফাৎ কি, ডাইরেক্ট কারেন্ট উইথ টাইম তোমার যে কারেন্টটা রয়েছে, কারেন্টটাকে ধরো আমি আই দিয়ে রিপ্রেজেন্ট করছি, জাস্ট এ মিনিট, কারেন্টটাকে ধরো আই দিয়ে রিপ্রেজেন্ট করছি, ডাইরেক্ট কারেন্ট স্ট্রেট হবে উইথ টাইম, টাইমের সাথে কোনো চেঞ্জ হবে না, খেয়াল করো প্রথম কথা। অর এলস ডাইরেক্ট কারেন্টটি, আর একটা ছবি আমি আঁকছি, এরকমও হতে পারে কিন্তু টাইমের সাথে, উপরের গ্রাফটা দেখো, টাইমের সাথে ডাইরেক্ট কারেন্টটা কিন্তু স্ট্রেট রয়েছে, প্রায় আমি বেঁকে গেছি কিন্তু স্ট্রেট লাইন অ্যাকচুয়ালি, মানে টাইমের সাথে কারেন্ট চেঞ্জ হচ্ছে না। কিন্তু যদি আমি এইটা বলি, একটু ভেবে বলো তো, আমি যদি এইটা দেখাই, এটা কি বলবো, তুমি কি বলবে এটাকে? আচ্ছা, এই পয়েন্টটা বলে দিচ্ছি, এটা হচ্ছে আমার কারেন্টের জিরো লাইন, এই পয়েন্টটা, এটা হচ্ছে কারেন্টের জিরো লাইন। তো এই যে কারেন্টটা আমি আঁকলাম, এটা আমার ডিসির মধ্যে পড়বে না এসির মধ্যে পড়বে, অল্টারনেটিং কারেন্টের মধ্যে পড়বে না ডাইরেক্ট কারেন্টের মধ্যে পড়বে, কারেন্টটা এইভাবে চেঞ্জ করছে, দেখতে পাচ্ছো তো? স্যার টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে মানে তো এসি হবে না, এখানে একটা কেস আছে, অল্টারনেটিং কারেন্টের একটা স্পেশাল ব্যাপার হচ্ছে যে তোমার ম্যাগনিচিউড মানে ডিরেকশনটা তো বলতে হচ্ছে মাইনাসের দিকে তো আসছে, অবভিয়াসলি পোলারিটি তোমার চেঞ্জ হতে হবে, পোলারিটি অফ ইএমএফ যেটা অল্টারনেটিং কারেন্টটাকে জেনারেট করছে উইল চেঞ্জ। তার মানে অল্টারনেটিং কারেন্ট আমি তখনই বলবো যদি আমার জিরো লাইনকে ক্রস করে নিচে যায়, মানে এরকম হয়, এটা আমার আই আর এটা আমার টি, এইখানটায় কি হচ্ছে দেখো, তোমার এখানে আই এর ভ্যালু পজিটিভ, সে আই জিরো, এই পয়েন্টে আমার আই এর ভ্যালু নেগেটিভ, মাইনাস আই জিরো। কারেন্ট নেগেটিভ হওয়ার মানে কি, ধরো আমি আমার, এটা হচ্ছে আমার সোর্স, এটা হচ্ছে আমার সোর্স, সোর্স মানে হচ্ছে যেটা আমার ওই কারেন্টটা তৈরি দিচ্ছে, আর এটা আমার একটা রেজিস্টেন্স। প্রথম মুহূর্তে তোমার যখন ফার্স্ট হাফ সাইকেলটা যাচ্ছে, ফার্স্ট হাফ সাইকেল যখন, তখন উপরটা প্লাস নিচেরটা মাইনাস, কারেন্টটা তোমার এইদিকে ফ্লো করছে, কারেন্টটা এইদিকে ফ্লো করছে, আর সেকেন্ড হাফ সাইকেলে তোমার কারেন্টটা কি করছে, তার ডাইরেকশন চেঞ্জ করে দিচ্ছে, মানে এই সাইডটা আমার মাইনাস হচ্ছে, ওপরটা প্লাস হচ্ছে, কারেন্ট কি হচ্ছে, তার ডাইরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো কারেন্টের এই দেখো যে সোর্সটা রয়েছে, সোর্স এটা, এই যে সোর্স, এটার পোলারিটি চেঞ্জ হচ্ছে, পোলারিটি কিন্তু টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, তার ফলে কারেন্টের ডাইরেকশনও চেঞ্জ হচ্ছে, ডাইরেকশন চেঞ্জ। আর এইখানে কিন্তু আমার ডাইরেকশন, যদি তুমি এইখানে দেখো, এখানে কিন্তু ম্যাগনিটিউডটা শুধু চেঞ্জ হচ্ছে, ডাইরেকশন চেঞ্জ হচ্ছে না, ম্যাগনিটিউডটা শুধু চেঞ্জ হচ্ছে কিন্তু ডাইরেকশন চেঞ্জ হচ্ছে না। তো এটাকে আমি বলবো ফ্লাকচুয়েটিং ডিসি, এটাকে আমি বলবো ফ্লাকচুয়েটিং ডিসি কারেন্ট। এটা হবে আমার ফ্লাকচুয়েটিং ডিসি, কিন্তু অ্যাকচুয়াল এসি কারেন্ট তখনই হবে যদি আমার আইটা জিরোর ওপর নিচে যায়, মানে কারেন্টের ডাইরেকশন চেঞ্জ হয়, বা যে পোলারিটি, যেটা আমার সোর্স, যেটা আমার পোলারিটি, মানে যেটা আমার কারেন্টটা তৈরি করছে অল্টারনেটিং কারেন্ট, তার পোলারিটি চেঞ্জ হয়। ঠিক আছে, ক্লিয়ার হলে অবধি বোঝা গেল তো? আছে তো, কানেকশন আছে তো? হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা
এবার দেখো অল্টারনেটিং কারেন্টের, তাহলে দুটো জিনিস আমি দেখতে পেলাম যে অল্টারনেটিং কারেন্টের আমার উইথ টাইম তো চেঞ্জ হবেই, উইথ টাইম তো চেঞ্জ হবেই, তার সাথে সাথে কি হবে আমার মানে ম্যাগনিটিউড তো চেঞ্জ হবে অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেকশনও চেঞ্জ হবে কারেন্টের, বা পোলারিটি চেঞ্জ হবে। এই যে গ্রাফটা আমি আঁকলাম, এই গ্রাফটা দেখো অনেকটা সাইনুসয়েডাল গ্রাফ, এই গ্রাফটা অনেকটা সাইনুসয়েডাল গ্রাফ, তার মানে আমি বলতে পারি যে কারেন্ট যেটা আছে সেটা আমার কার মতো বিহেভ করছে, মেবি সাম কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা হচ্ছে এই ভ্যালুটা সাইন ওমেগা টি। ঠিক আছে, গ্রাফটা দেখছো তো, এটা হচ্ছে আমার আই ভার্সেস টি। এই যে আই জিরো সাইন ওমেগা টি যে আমি লিখলাম, এখানে কোন টার্মটাকে কি বলে একটু দেখো, আই জিরো সাইন, সরি আই জিরো সাইন ওমেগা টি যেটা আমি লিখলাম এখানটায়, খেয়াল করো এটা হচ্ছে পিক ভ্যালু, প্রথম আই জিরো যেটা রয়েছে সেটা হচ্ছে পিক ভ্যালু, মানে সর্বোচ্চ মান যেটা, তার মানে আইটা কোনটা হবে এই ভ্যালুটা, এই যে ভ্যালুটা হচ্ছে আমার আই জিরো, আর ঠিক উল্টো দিকে যে ভ্যালুটা সেটা হচ্ছে আমার কত, মাইনাস আই জিরো, মানে ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য কারেন্ট সেটা হচ্ছে আমার আই জিরো, এটাকে আমি কি বলবো, পিক ভ্যালু অফ কারেন্ট। ঠিক আছে, আচ্ছা ওমেগাটা কি, ওমেগাটা কি, ওমেগা, ওমেগাটাকে আমরা বলবো হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, তাহলে খেয়াল রাখতে হবে যে একটা অল্টারনেটিং কারেন্টের দুটো কম্পোনেন্ট থাকছে, একটা হচ্ছে তার পিক ভ্যালু থাকছে আর তার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, দুটো জিনিস আমাদের জানতে হবে। ঠিক আছে, এবার দেখো ছবিটাতে আমি দেখো এটা গ্রাফটাতে আমি আই ভার্সেস টি নিয়েছি, গ্রাফটাতে আমি আই ভার্সেস টি নিয়েছি, তাহলে আমার, আর আমি জানি যে কমপ্লিট সাইকেল যে পয়েন্টে কমপ্লিট হয় সেই পয়েন্টটাকে আমি কত বলি, এটাকে আমি টাইম পিরিয়ড বলি ক্যাপিটাল টি, তারপর আবার যে পয়েন্টে গিয়ে আমার সাইকেলটা কমপ্লিট হবে এই পয়েন্টে আমার সাইকেলটা আবার কমপ্লিট হচ্ছে, এটাকে আমি আবার কত কত পয়েন্ট বলবো, এটাকে আমি বলবো টু টি, জিরো এই পয়েন্টটা হচ্ছে টি, এই পয়েন্টটা হচ্ছে টু ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি হচ্ছে আমার কি টাইম পিরিয়ড, ক্যাপিটাল টি কে আমি কি বলবো টাইম পিরিয়ড, মানে কত টাইম পর আমার কারেন্টটা আবার একই ফেজে চলে আসবে, কারেন্টটা আমার একই অবস্থায় চলে আসবে, একই ফেজে চলে আসবে, একই দশায় চলে আসবে। ঠিক আছে, তো সেটা হচ্ছে টাইম পিরিয়ড। তাহলে ওমেগার সাথে টাইম পিরিয়ড টি এর সম্পর্ক কি, এই যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির সাথে টাইম পিরিয়ড টি এর সম্পর্ক কি, ফ্রিকোয়েন্সিটা আমরা জানি, মাথায় রাখবে ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সিটাকে আমি এখানে এফ দিয়ে রিপ্রেজেন্ট করলাম, 1/টি, 1/টাইম পিরিয়ড, ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। আর টাইম পিরিয়ডের সাথে আমার ওমেগার সম্পর্ক কি, ওমেগা যেটা সেটা ইকুয়ালস টু খেয়াল করবে 2π/টি, ঠিক কিনা, ওমেগা ইকুয়ালস টু 2π/টি, তাহলে আমার ওমেগার সাথে ফ্রিকোয়েন্সির কি সম্পর্ক হবে, ওমেগা ইকুয়ালস টু 2πf। আচ্ছা এই যে, ঠিক আছে, তাহলে এই তিনটে ফর্মুলা খুব দরকারি, এফ ইজ ইকুয়াল টু 1/টি দ্যাট ইজ টাইম পিরিয়ড, ওমেগা ইকুয়ালস টু 2π/টি, এটা এটাও মাথায় রাখতে হবে, আর ওমেগা যেটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ওমেগা হচ্ছে আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ওমেগার সাথে আমার ফ্রিকোয়েন্সি সম্পর্ক ওমেগা ইকুয়ালস টু 2πf। ঠিক আছে, এই অবধি আশা করছি ক্লিয়ার। হ্যালো, আচ্ছা এই যে গ্রাফটা আছে, এই গ্রাফটা তো আমি আই ভার্সেস টি করেছিলাম, যদি আই ভার্সেস ওমেগা টি করতাম কি চেঞ্জ হতো বলো তো, এই গ্রাফটাকে যদি আমি আই ভার্সেস টি না করে আই ভার্সেস ওমেগা টি করতাম তাহলে কি হতো, একদম একটু ভ্যালুগুলো বলো আমাকে, এই যে টি এর জায়গায় কি বসবে, পাই, পাই বসবে, ভেবে দেখো ফিরে আসতে কত, মানে একই অবস্থায় ফিরে আসতে 2π, 2π বলছে,
টু তাহলে পাই আমার টুটির জায়গায় বসবে কত? 4π। ঠিক আছে, তো যদি ওমেগা টি দিয়ে দেখি গ্রাফটা সেম থাকছে, কিন্তু এই পয়েন্টস গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস যে ওমেগা ক্যাপিটাল টি ইকুয়ালস টু 2π, এইটাও আমাদের অনেক জায়গায় কাজে লাগবে ইউজ করতে এই ফর্মুলাটা। ওমেগা ক্যাপিটাল টি ইকুয়ালস টু 2π, অনেক জায়গায় আমার এই ফর্মুলাটাও ইউজ হবে। ঠিক আছে, আচ্ছা এই অবধি আশা করছি কারোর কোনো অসুবিধা নেই, এটা মুছলাম। হ্যাঁ আচ্ছা, একটা জিনিস খেয়াল করো যে অল্টারনেটিং কারেন্ট সোর্স এইটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, একটা গোল আর একটা সাইনোসয়েডাল দিয়ে থাকে। আর ডাইরেক্ট কারেন্ট সোর্স কি হয়, ডিসি সোর্স যেটাকে আমরা বলি, সেটা কিরকম ভাবে আমরা দেখাই, এরকম দেখাই। যদি আমি একবার ছবিটা এঁকে দিই, এটা হচ্ছে আমার ডিসি সোর্স। দেখো যদি ছবিটা আঁকি, আমি জানবো যে সবসময় উপরটা প্লাস নিচেরটা মাইনাস, এটা রেজিস্ট্যান্স। আর অল্টারনেটিং কারেন্ট সোর্স হচ্ছে আমার এইটা, এইটা দেখো কোনো মোমেন্টে উপরটা প্লাস হবে নিচেরটা মাইনাস হবে, পরের মোমেন্টে উপরটা মাইনাস হবে নিচেরটা প্লাস হবে, কারণ অল্টারনেটিং সোর্স কি হচ্ছে, এটার আমার পোলারিটি কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে টাইমের সাথে সাথে। কিন্তু কখনো কখনো আমি ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট বার করতে, আইটি কারেন্ট অ্যাট ইনস্ট্যান্ট টি, সেইটা বার করতে আমি কিন্তু ধরে নেব যে ওই মোমেন্টে আমার ওপরটা প্লাস আছে নিচটা মাইনাস আছে আর কারেন্টটা আমার এই দিকে ফ্লো করছে, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট হবে। দেখো তো আমি কারেন্টকে দেখো ফাংশন অফ টাইম হিসাবে লিখেছি, এটাকে আমি বলবো হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, কখনো কখনো আমি ধরে নেব ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট সেই মোমেন্টে আমি ধরে নেবো যে ওপরটা প্লাস নিচেরটা মাইনাস, কিন্তু খেয়াল রাখবে নর্মালি এই এসি সোর্সের কখনো আমার কোনো পোলারিটি হয় না, কারণ পোলারিটি চেঞ্জ করতে থাকে, কিন্তু ডিসি সোর্সে সবসময় আমার পোলারিটি থাকবে। ঠিক আছে, তো ডিসি সোর্সে একটা ডাইরেকশনেই থাকবে, যেভাবে আমি লাগাবো সেই হিসাবে একটা ডাইরেকশনেই কারেন্ট ফ্লো করবে, কিন্তু অল্টারনেটিং এর ক্ষেত্রে সবসময় চেঞ্জ হবে। আর ঠিক যেরকম যদি কথার কথা বলছি, কারেন্টটা যদি আমার সাইনোসয়েডালি আমার চেঞ্জ হয়, কারেন্ট যেটা আছে সেটা যদি আমার সাইনোসয়েডালি চেঞ্জ হয় উইথ টি, এটা হচ্ছে আই কথার কথা, এটা হচ্ছে আই জিরো সাইন ওমেগা টি, তাহলে খেয়াল করবে যে সোর্স রয়েছে তার ভোল্টেজটাও কিন্তু একই রকম ভাবে চেঞ্জ হবে, ভি ইকুয়ালস টু বা ইএমএফটা, সোর্সের ভোল্টেজ বা ভিএমএফ, ইএমএফ যেটাকে তড়িৎ চালক বল বলি, সেটাও আমার ওই একই রকম ভাবে আমার চেঞ্জ হবে সাইন ওমেগা টি, মেবি তার সাথে একটা কনস্ট্যান্ট টার্ম থাকতে পারে যেটা আমার ফেজ অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করে, এই আলফাটা হচ্ছে আমার ফেজ অ্যাঙ্গেল। ঠিক আছে, ভোল্টেজটাও তাহলে আমার ফাংশন অফ টাইম হচ্ছে, এটাও আমার দাদা টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, ভি ফাংশন অফ। ঠিক আছে, এবার দেখো এটা আমার সাইন রয়েছে, তোমরা একটা জিনিসকে দেখো, আলফাটাকে তুমি যদি পাই বাই টু করো ধরো, তাহলে এটা আমার ভিটি যেটা সেটা আমার ভি জিরো কস হয়ে যাবে না, তার মানে কস ওমেগা টিও কিন্তু আমার একটা পসিবল ফর্ম, মানে শুধু যে সাইনের কার্ভ হবে সাইনোসাইডাল মানে যে শুধু সাইনের কার্ভ হবে তা নয়, কিন্তু কসও হতে পারে, আবার মিক্সচারও হতে পারে, সাইন আর কসের মিক্সচারও হতে পারে, ভিটি যেটা আছে সেটা ফাংশন অফ সে
v1 sin omega t plus v2 sin omega t, এটাও হতে পারে, এটাও আমার একটা পসিবল ফর্ম। তো এরকম অল্টারনেটিং সোর্স আর অল্টারনেটিং ভোল্টেজ আমার সাইন বা কোসাইন তাদের কি বলবো টাইমের ফাংশন হবে, তাদের রেসপেক্টে মানে মানে ভুল বললাম, টাইমের সাইন বা কোসাইন ফাংশন হতে পারে। অর এলস ইন কমপ্লেক্স ফর্ম, কমপ্লেক্স ফর্ম আমরা লিখতে পারি ভি, যেটা ভি ফাংশন অফ টি সেটাকে আমরা এটাও লিখতে পারি ইকুয়ালস টু ভি জিরো ই টু দি পাওয়ার জে ওমেগা টি, এটা হচ্ছে ইন কমপ্লেক্স ফর্ম। জে হচ্ছে আমার রুট ওভার, জে হচ্ছে আমার রুট ওভার -1 কমপ্লেক্স নাম্বার ইন কমপ্লেক্স ফর্ম, এটাও আমার একটা পসিবল ফর্ম। তো কি কি ফর্ম হতে পারে ভি বা আই এর, ভি বা আই এর কি কি ফর্ম হতে পারে, একটা হতে পারে সাইন, হতে পারে সাইন প্লাস সামথিং, হতে পারে কস, হতে পারে কস প্লাস সরি সাইন ওমেগা টি, ভালো করে বলতে গেলে ভি জিরো সাইন ওমেগা টি একটা ফর্ম হতে পারে, ভি জিরো সাইন ওমেগা টি প্লাস আলফা হতে পারে, ভি জিরো কস ওমেগা টি হতে পারে, ভি জিরো কস ওমেগা টি প্লাস আলফা হতে পারে, আবার এই দুজনের ওহো দেখলে আমি এটা ভুল করে ফেললাম সরি, একটা সাইন আর কসের মিক্সচার সাইন, ভি ওয়ান সাইন ওমেগা টি, ভি টু কস ওমেগা টি, আর কমপ্লেক্স ফর্মে এটা হয়ে যেতে পারে ভি টি ইকুয়ালস টু ভি জিরো ই টু দি পাওয়ার জে ওমেগা টি। আচ্ছা রিয়েল রিয়েল পার্ট অফ রিয়েল অফ ভি জিরো সাইন ই টু দি পাওয়ার জে ওমেগা টি, এটা কি হবে বলতো আমাকে, রিয়েল অফ ভি জিরো ই টু দি পাওয়ার জে ওমেগা টি কি হবে, একদম ভি জিরো কস ওমেগা টি, ঠিক আছে। তাহলে এই যে আমি এটা কমপ্লেক্স ফর্মে পাচ্ছি, রিয়েল পার্টটা হবে আমার এই জিনিসটা, আর ইমাজিনারি পার্ট অফ, চলো একটুখানি ঘুরিয়ে দিই, ইমাজিনারি পার্ট অফ জিরো ই টু দি পাওয়ার জে ওমেগা টি মাইনাস আলফা, এটা কত হবে বলো, ভি নট সাইন ওমেগা টি মাইনাস আলফা, একদম ভি জিরো সাইন ওমেগা টি মাইনাস আলফা। তো খেয়াল রাখবে ই টু দি পাওয়ার জে এর পর যেটা থাম থাকছে সেটাই সাইন বা কসের এখানে থাকবে। তো দেখো যেহেতু আমার তাহলে আমার কমপ্লেক্স ফর্মটা যদি আমি জানি তাহলে আমি এইভাবে রিয়েল আর ইমাজিনারি পার্ট মানে আমার কাছে জেনারেল সলিউশনটা থাকছে, এরপর আমি দেখবো যে আমার কার মতো ভ্যারি করছে, সাইনের মতো ভ্যারি করছে না কসের মতো ভ্যারি করছে, সেভাবে আমি জেনারেল সলিউশন থেকে অ্যাকচুয়াল সলিউশনটা বার করতে পারবো, বুঝতে পারলে তো। তো এইভাবে কিন্তু জিনিসটা আমার ভোল্টেজটা বা কারেন্টটা আমার এইভাবে চেঞ্জ করবে, এই অবধি আশা করছি কারোর কোনো অসুবিধা নেই। কি কি ফর্ম হয় অল্টারনেটিং কারেন্টের বা অল্টারনেটিং ভোল্টেজের, অল্টারনেটিং কারেন্ট আর যেভাবে ভি জিরো গুলোকে লিখেছি না সেম ফর আই, আইও হয়, আই যেটা আছে সেটা ফাংশন অফ টি সেটাকেও আমি লিখতে পারি আই জিরো ই টু দি পাওয়ার জে ওমেগা টি বা ওমেগা টি মাইনাস থিটা, একটা থিটা টার্ম আমার চলে আসবে যেটা ফেজ অ্যাঙ্গেল হয়ে যাবে, ঠিক আছে। ক্লিয়ার হলো তো এই অবধি? তো কারেন্ট অল্টারনেটিং কারেন্ট বা অল্টারনেটিং ভোল্টেজের এই কটা ফর্ম হয় এইভাবে আমরা বোঝাতে পারি, আশা করছি কোনো অসুবিধা নেই, এখানটায় কারোর অসুবিধা থাকলে জিজ্ঞেস করো। ইউনিটস গুলো খেয়াল রাখবে, ওমেগার ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড, টি টাইম পিরিয়ডের ইউনিট হচ্ছে সেকেন্ড, আর ফ্রিকোয়েন্সির হচ্ছে হার্জ, ঠিক আছে। আচ্ছা এইটা একটা কেস আছে, একটা আরেকটা জিনিস এই ল্যাগ বিহাইন্ড লিডস বিহাইন্ড এই ব্যাপারটা একটু আমি তোমাদের বলে দিই, ধরো ভি এটা আমার অরিজিনাল ভি প্রাইম, ভি প্রাইম হচ্ছে আমার
ভি জিরো সাইন ওমেগা টি, বা দুটো নাম দিই, একটা ওয়ান দিই একটা টু দিই, এটা ওয়ান সেটা হচ্ছে ভি জিরো সাইন ওমেগা টি। তাহলে এই ভি ওয়ান এর গ্রাফ যখন আমি আঁকবো আমি কিভাবে আঁকবো, জিরো থেকে যদি করি এই সাইডে যদি ভি থাকে তো ভি ওয়ান এর গ্রাফটা আমার কিরাম হবে, এরকম হবে। ছোট হয়ে গেল, দাঁড়া এক সেকেন্ড। এটা আমি ধরো ওমেগা টি রেসপেক্টে আঁকছি, এরকম হবে। তো এটা হচ্ছে আমার ভি এর, ভি ওয়ান এর গ্রাফটা। এটা হচ্ছে আমার ভি এর গ্রাফটা, ভি ওয়ান এর গ্রাফ, এটা হচ্ছে ভি ওয়ান। দেখো নর্মাল সাইনের মতো করে চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে আমার ভি ওয়ান এর গ্রাফ। এবার আমি যদি আরেকটা গ্রাফ এরকম ভাবে ধরি, সেটা হচ্ছে ধরো ভি টু, ভি টু ইকুয়ালস টু ভি জিরো সাইন ওমেগা টি প্লাস আলফা, সাইন ওমেগা টি প্লাস আলফা। তাহলে ভি টুর গ্রাফটা কি হবে, দেখো দুজনেরই কিন্তু অ্যাম্পলিটিউড সেম, ভি জিরো। তাহলে ভি টুর গ্রাফটা কিরাম হবে বলো তো, সামহোয়ার এখান থেকে ভি টুটা স্টার্ট হবে, অ্যাম্পলিটিউডটা দুজনেরই সেম হবে কিন্তু ভি টুর গ্রাফটা এরাম যাবে। তো দেখো এই জায়গাটায় ছবিটা দেখো, ভি টুটা যদি তুমি খেয়াল করো, ভি টুটা আমার, এটা হচ্ছে আমার ভি টু, ভি টুটা আমার ভি ওয়ান এর আগে জিরো হচ্ছে, এই পয়েন্টটা দেখো, ভি টু ভি ওয়ান জিরো হওয়ার আগে ভি টু জিরো হয়ে যাচ্ছে, তাই কি না? ভি টুটা ভি ওয়ান এর আগে জিরো হচ্ছে, তাহলে আমি এই ক্ষেত্রে বলবো, এক্ষেত্রে আমরা বলবো ভি টু লিডস ভি ওয়ান বাই ফেজ অ্যাঙ্গেল আলফা। আর এই গ্রাফের মধ্যে আলফাটা আমি কি করে দেখাবো বলো তো, গ্রাফের মধ্যে আমি আলফাটা কি করে দেখাবো, এই পয়েন্টটা তো জিরো, এই যে ডিস্টেন্সটা খেয়াল করে দেখো, এই যে ডিস্টেন্সটা এইটা হচ্ছে আমার আলফা, ভি টুটা আমার ভি ওয়ানের থেকে আলফা এগিয়ে আছে, আলফা পরিমাণ ফেজ অ্যাঙ্গেলে এগিয়ে আছে, এগিয়ে থাকা মানে ভি টুটা আমার ভি ওয়ানের আগে জিরো হবে। তুমি যদি এই এই টি ইকুয়ালস টু জিরো টাইম থেকে স্টার্ট করো, সেইখান থেকে যদি স্টার্ট করো, তাহলে সেই অ্যাট টি ইকুয়ালস টু জিরো টাইমে তো আমার ভি ওয়ানটা জিরো ছিল, কিন্তু ভি টু আমার একটু ভ্যালু ছিল, ভি টু এর একটা কোনো ভ্যালু ছিল সেই সময়। এবার তোমার ভি ওয়ান বাড়ছে আর ভি টুটা দেখা যাচ্ছে মনে হচ্ছে ভি টুটা কমছে, ভি টুটা কিন্তু ভি ওয়ান জিরো এই পয়েন্টে হচ্ছে কিন্তু ভি টুটা তার আগে জিরো হচ্ছে, তার মানে ভি টুটা আগে জিরো হচ্ছে, মানে ভি টুটা আগে ফেস চেঞ্জ করছে, মানে ভি টুটা আমার ভি ওয়ান এর আগে চলছে, লিড করছে, ভি টু লিডস ভি ওয়ান বাই এ ফেজ অ্যাঙ্গেল আলফা, আলফাটা হচ্ছে এই দুটো গ্রাফের মধ্যে এই ডিস্টেন্সটা। তাহলে যদি আমি আরেকটা কেস হতো, গ্রাফটা যদি আমি এরকম আঁকতাম, খেয়াল করো ধরো এটা হচ্ছে আমার ভি টুটা, ভি ওয়ানটা সরি, একটুখানি উল্টো দিকে আঁকতে হবে, আর যখন ভি টুটাকে আমি আঁকবো তখন আমি কিভাবে আঁকবো, ভি টুটাকে আমি এরকম ভাবে আঁকছি,
এটা উঠলো, দাঁড়াও ছবিটা ঠিক হলো না, এখান থেকে আসছে ধরো, আরে ইয়ার এইটা হচ্ছে আমার V2, এটা হচ্ছে আমার V2। তুমি এবার জিরো পয়েন্টের আগে থেকে দেখো, জিরো পয়েন্টের পর থেকে দেখো, এইখানটায় দেখো V2, V1টা আমার আগে জিরো হচ্ছে, প্রথমবার মানে অরিজিনটা ধরবো না, তারপরে আমি দেখবো কি আগে জিরো হয়, V2টা আগে জিরো হচ্ছে ঠিক কি না, মানে V2টা আগে জিরো, এখানে জিরো হওয়া মানে শুধু জিরো ধরবো না কিন্তু, মানে পজিটিভ থেকে নেগেটিভ হচ্ছে, চেঞ্জ হচ্ছে, আর V2টা পরে হচ্ছে, V2টা তার পরে হচ্ছে, ঠিক আছে, V2টা তার পরে হচ্ছে, এক্ষেত্রে আমি বলবো V2 ল্যাগস, পিছিয়ে আছে, খেয়াল করে দেখো V2 ল্যাগস বিহাইন্ড V1 বাই অ্যাঙ্গেল আলফা। এই অ্যাঙ্গেলটা কোথায় হবে, কোন অ্যাঙ্গেলটা হবে, সেটা হচ্ছে আমার এইটা, এই দুটো পয়েন্টের মধ্যে যে আমার ডিফারেন্স সেটা হচ্ছে এক্ষেত্রে আলফা। আর অবভিয়াসলি এক্ষেত্রে তাহলে আমি কি বলতে পারি, V2 যেটা আছে, V2 যেটা, যদি V1 আমার সাইন আলফা হয়, যদি V1 আমার V0 সাইন আলফা হয়, সরি সাইন ওমেগা টি, সাইন আলফা বলছি, সাইন ওমেগা টি হয়, V2টা তো আমার V1 এর থেকে পিছিয়ে রয়েছে, তাহলে V2টাকে আমি কি লিখবো, V2 ইকুয়ালস টু V0 সাইন ওমেগা টি মাইনাস আলফা, বুঝতে পারলে। তাহলে যদি আমার দুটো ভোল্টেজ আছে, দেখো উপরে ছবিটা দেখে নাও, V1টা আমার V1 থেকে V2টা পিছিয়ে রয়েছে, সেক্ষেত্রে V1 যদি আমার ওমেগা V0 সাইন ওমেগা টি হয়, V2টা আমার হবে V0 সাইন ওমেগা টি মাইনাস আলফা, কারণ V2টা আমার V1 থেকে আলফা পিছিয়ে রয়েছে, আলফা পরিমাণ ফেজ অ্যাঙ্গেল পিছিয়ে রয়েছে। আর এই ছবিটাতে তুমি যদি দেখো, এক্ষেত্রে আমার V2টা আমার V1 এর থেকে আলফা পরিমাণ এগিয়ে রয়েছে, লিডস V1 বাই ফেজ অ্যাঙ্গেল আলফা। এক্ষেত্রে দেখো V1টা আমার V0 সাইন ওমেগা টি হলে V2টা আমার হয়ে যাচ্ছে V0 সাইন ওমেগা টি প্লাস আলফা। এইটা ক্লিয়ার হলো তো সবাইকে, আলফা হচ্ছে এই দুটো গ্রাফের মধ্যে যে ডিস্টেন্সটা, সেটাই হচ্ছে মানে দুখানা গ্রাফের পিক পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা তুমি বার করো, সেটাই হচ্ছে আমার ফেজ অ্যাঙ্গেল আলফা। ক্লিয়ার হলো তো? হ্যালো, বুঝতে পারলে তো, এই ব্যাপারটা বোঝা গেল তো সবার? ঠিক আছে, এবার আসছি আসল জায়গাতে, রেসপন্স কিরকম হয়, এইগুলো জাস্ট মেন আইডিয়া ওপর ওপর। যখন তুমি একটা, খেয়াল করে দেখো, একটা ভোল্টেজ রয়েছে, যেটা ভোল্টেজ সোর্স রয়েছে তার মানে এসি ভোল্টেজ সোর্স, সেইটা কত পরিমাণ ভোল্টেজ দিচ্ছে, V0 সাইন ওমেগা টি, মানে তার ভোল্টেজটা সাইন ওমেগা টি ফর্মে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, তো ভোল্টেজটা আমরা এখানে জানি, কারেন্টটা কত হবে কিভাবে বার করব, তাহলে অবভিয়াসলি এখানে ওমস ল অনুযায়ী আমরা জানি V ইকুয়ালস টু IR, তাই তো, তাহলে I ইকুয়ালস টু V বাই R, দ্যাট ইজ V0 বাই R সাইন ওমেগা টি। এখানটায় আমরা করব কি, আমরা V0 বাই R টাকে আমি I0 ধরে নেব, দ্যাট ইজ ম্যাক্সিমাম ভ্যালু অফ কারেন্ট, I0 হচ্ছে পিক ভ্যালু অফ কারেন্ট, এটা হচ্ছে আমার পিক ভ্যালু অফ কারেন্ট। তাহলে আমার আইটা হয়ে গেল দেখো I0 সাইন ওমেগা টি। এবার তোমরা দেখো
ভিটা হচ্ছে ভোল্টেজটা হচ্ছে ভি জিরো সাইন ওমেগা টি, আর আই হচ্ছে আই জিরো আই ওমেগা টি। হোয়াট ইজ দ্য ফেজ ডিফারেন্স বিটুইন ভি অ্যান্ড আই বলো আমাকে। অবভিয়াসলি, তাহলে যদি আমার রেজিস্টিভ সার্কিট থাকে, এগুলো এক নম্বরের প্রশ্নই আসে যে রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে জিরো ফর রেজিস্টিভ সার্কিট, রেজিস্টিভ সার্কিট মানে যে সার্কিটের মধ্যে শুধু রেজিস্টেন্স রয়েছে, শুধু আমার এই আর রেজিস্টেন্স রয়েছে বা অনেকগুলো আর রেজিস্টেন্স রয়েছে, কারণ অনেকগুলো আর রেজিস্টেন্স থাকলেও তাদেরকে আমি ইকুইভ্যালেন্ট একটা আর এ তো আনতেই পারবো, ঠিক কিনা? ধরো অনেকগুলো রেজিস্টেন্স আছে সিরিজে প্যারালেলে, তাদেরকে তো আমি ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্স বলে একটা আর এ আনতেই পারবো, তার মানে একটাই রেজিস্টেন্স আমি ধরতে পারি। তো এরকম রেজিস্টিভ সার্কিটে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স কত হবে? জিরো হবে, মানে তারা সেম ফেজে থাকবে, ঠিক আছে? তো পাওয়ার কত হবে? পাওয়ারের ফর্মুলা মাথায় রাখবে, ভি ইন্টু আই দ্যাট ইজ ভি জিরো সাইন ওমেগা টি, আর ইন্টু আই জিরো সাইন ওমেগা টি দ্যাট ইজ ভি জিরো স্কোয়ার বাই আর সাইন স্কোয়ার ওমেগা টি, আর ভি জিরো স্কোয়ার বাই টু আর ওয়ান মাইনাস টু কস ওমেগা টি। অ্যাভারেজ পাওয়ার এক ওয়ান কমপ্লিট সাইকেল, মানে যতক্ষণে তোমার এই একটা সাইকেল কমপ্লিট হচ্ছে অল্টারনেটিং কারেন্টের, বা পোলারিটিটা দুবার চেঞ্জ হচ্ছে, প্রথমে প্লাস থেকে মাইনাস হচ্ছে আবার মাইনাস থেকে প্লাস হচ্ছে, এই একটা কমপ্লিট সাইকেলে ফ্রম জিরো টু টি আমার অ্যাভারেজ পাওয়ার কত হচ্ছে? এটা হচ্ছে কোনো একটা অ্যাভারেজ কোয়ান্টিটি বার করার ফর্মুলা, মনে আছে এটা? এগুলো ওয়েভস করার সময়, ওয়েভস না, ওই অসিলেশন করার সময় করা হয়েছিল এটা, যে কোনো একটা অ্যাভারেজ কোনো কোয়ান্টিটির অ্যাভারেজ বার করার এটা ফর্মুলা। ইন্টিগ্রেশন ধরো এটা আমি, তুমি অ্যাভারেজটা বার করছো জিরো থেকে টি এর মধ্যে, টাইমের মধ্যে, কোয়ান্টিটিটা হচ্ছে আমার ফাংশন অফ টাইম, তাহলে তোমাকে এইটা করতে হবে জিরো টু টি ইন্টিগ্রেশন জিরো টু টি পিটি ডিটি পি অফ টি ডিটি বাই ইন্টিগ্রেশন জিরো টু টি ডিটি, এইটা আমাকে ইন্টিগ্রেশন জিরো টু টি ডিটি আমাকে ওয়ান বাই এই নিচেরটা আমাকে টি দেবে, নিচে একটা টি দেবে, আর বাকিটার এই পি এর জায়গায় তুমি এই ভ্যালুটা বসিয়ে দাও, বসিয়ে তুমি এবার ইন্টিগ্রেশন করো, এই পার্টটার ইন্টিগ্রেশন আমায় জিরো দেবে, কসের পার্টটার ইন্টিগ্রেশন জিরো দেবে। কেন জিরো দেবে? এখানে করিয়ে দেখিয়েছি, এখানে করিয়ে দেখানো আছে, এই কারণে জিরো দেবে। তাহলে আলটিমেটলি পাওয়ারটা আমার বেরোচ্ছে এইটা, এইটা আমার বেরোচ্ছে পাওয়ারের ভ্যালুটা, ভি জিরো স্কোয়ার বাই টু আর, এই ফর্মুলাটা মনে রাখতে হবে, ভি জিরো স্কোয়ার বাই টু আর অর ইকুয়ালস টু আই জিরো স্কোয়ার আর বাই টু, এটা হচ্ছে অ্যাভারেজ পাওয়ার ওভার ওয়ান কমপ্লিট সাইকেল, ঠিক আছে? আর এন সাইকেলে কত পরিমাণ এনার্জি ডেসিপেট হবে? এনার্জি ডেসিপেটেড ইন এন কমপ্লিট সাইকেল, সেটা হচ্ছে এই পাওয়ারটাকেই, কারণ এনার্জি তুমি পার ইউনিট টাইম, এনার্জি কি? এনার্জি ইজ ইকুয়াল টু পাওয়ার ইন টু টাইম, খেয়াল রাখবে, পাওয়ার ইন টু টাইম এনার্জি বা ওয়ার্ক। তো তুমি এই এটাকে ইন্টিগ্রেট করো টাইমের রেসপেক্টে, তাহলেই তুমি কি পাচ্ছ? এনার্জি পেয়ে যাবে। তো এন খানা সাইকেল, এন কমপ্লিট সাইকেলে কত পরিমাণ এনার্জি ডেসিপেট হবে বা এনার্জি বেরোবে ওই সার্কিট থেকে, সেটা হচ্ছে এই ক্যালকুলেট করে এই জিনিসটা বেরোবে, এটা এই এনার্জিটা জুল হিট হিসাবে, মানে হিট হিসাবে বেরিয়ে যাবে, ঠিক আছে? তো এই অবধি কোনো অসুবিধা নেই তো? বলছিলাম ওটা তো পুরো ইন্টিগ্রেশন এনএস লেখা না এনটি লেখা? কোনটা বলো তো? এটা এনটি, এটা এনটি, এটা পাশেরটা এনএস, না না এনটি এনটি, আমার একটু ইয়ে হয়ে গেছে, এটা এনটি আছে, ওটা একটু কাটা পড়ে গেছে, এনটি লেখা, ঠিক আছে? তো ঠিক আছে, এবার খেলা আসল জায়গায় ঢুকছে, যখন তোমার এত রেজিস্টেন্স নিয়ে তো আমরা কাজ করেইছি ডিসি সার্কিটে, ডিসিতে আমরা রেজিস্টেন্স নিয়ে কাজ করেছি, আমাদের কোনো অসুবিধা নেই। এবার এবার কি হবে যখন আমি একটা ইন্ডাক্টর ঢুকিয়ে দেব, ইন্ডাক্টর বা ইন্ডাক্টেন্স, একটা ইন্ডাক্টর হচ্ছে অন্য কিছুই না, তোমাদের এই পার্টটা মনে হয় করানো হয়নি। ইন্ডাক্টর হচ্ছে একটা কয়েল, ইন্ডাক্টর হচ্ছে একটা কয়েল, আর এই কয়েলের এলটাকে বলা হয় সেলফ ইন্ডাক্টেন্স, বা যেটাকে সাবেস বলা হয়, সাবেসাঙ্ক। আচ্ছা
স্পেলিংটা মনে নেই, সাবে শাঙ্কু, সেলফ ইন্ডাকটেন্স। এবার এটা কিভাবে তৈরি হচ্ছে সেটার ব্যাপারে তোমাকে একটুখানি জাস্ট অল্প আইডিয়া দিয়ে দিচ্ছি। লেঞ্জের সূত্র মনে আছে? আচ্ছা, তোমাদের মনে হয় ওই পার্টগুলো একবার দেখাতে হবে। ধরো তোমার একটা এসি সার্কিটের সাথে তোমার একটা কয়েল লাগানো রয়েছে, এটাকে একটা কয়েল বলবো। আচ্ছা, তোমরা এটা তো জানো যে একটা গোল একটা কয়েলের মধ্যে যদি কারেন্ট প্রবাহ হয় এইটা কার মতো বিহেভ করবে? একটা ম্যাগনেটের, একটা ম্যাগনেটিক লুপের মতো বিহেভ করবে, ম্যাগনেটের মতো বিহেভ করবে। একটা কারেন্ট ক্যারিং লুপ সেটা কার মতো বিহেভ করে? ম্যাগনেটের মতো বিহেভ করে। করে কি করে না? আর এই দিক থেকে আমার ম্যাগনেটিক ফিল্ডটা বাইরে বেরোয়, সেন্টারের ম্যাগনেটিক ফিল্ডটা এরকম ভাবে বেরোয়। ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাকচুয়ালি এইভাবে থাকে, ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাকচুয়ালি এইভাবে থাকে, এইভাবে গিয়ে পেছনে ঢুকে। এই যে লুপটা যেটা রয়েছে, লুপের তোমার যদি কারেন্টটা এই দিকে ফ্লো করে তাহলে এটাকে আমি বলবো নর্থ পোল। এরকম একটা ছবি ছিল মনে পড়ছে, ক্লাস টুয়েলভে পড়েছিল, এটা নর্থ পোল। আর লুপটাকে যদি উল্টো করে দেখো তাহলে তুমি দেখবে যে কারেন্টটা উল্টো দিকে ফ্লো করছে, সেটা হয়ে যাচ্ছে দেখো সাউথ পোল। এইভাবে আমরা মনে রাখতাম কোনটা নর্থ পোল হবে কোনটা সাউথ পোল হবে লুপের, ঠিক কি না? স্যার, অ্যান্টি ক্লকওয়াইজ হলে নর্থ পোল। হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে নর্থ পোল, এরকম ভাবে মনে রাখতাম ছবিটা, মনে পড়ছে? আর এইভাবে হলে যদি আমার এইদিকে ক্লকওয়াইজ হয় তাহলে সাউথ পোল। তো এরকম যে কয়েলটা রয়েছে, যখন আমার একটা সাইডে কারেন্ট যাবে তখন আমার কি হবে? কথার কথা ধরো এই পয়েন্টটা নর্থ পোল তৈরি হলো, এই পয়েন্টটা সাউথ পোল তৈরি হলো, তাহলে আমার একটা এরকম ম্যাগনেটিক ফিল্ড আমার রান করবে, কয়েলের মধ্যে দিয়ে একটা এরকম ম্যাগনেটিক ফিল্ড রান করবে। করবে কি করবে না? এই এই ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা হবে মিউ জিরো এন আই, এটা হচ্ছে ফর্মুলা। এই যে ম্যাগনেটিক ফিল্ড, একটা কয়েল যার মধ্যে এন এন হচ্ছে নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, এন হচ্ছে নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, ক্যাপিটাল এন হচ্ছে নাম্বার অফ টার্ন আর এল হচ্ছে লেন্থ অফ দ্য কয়েল, স্মল এন হচ্ছে নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, এটাকে সোলেনয়েডও বলে। এরকম একটা ইয়েকে সোলেনয়েডও বলে। এই পার্টগুলো কি পড়েছিলে, মানে এমনি নিজেরা পড়েছিলে কি? আশা করছি এইগুলো, এগুলো কিন্তু সিম্পল জিনিস। এই এই চ্যাপ্টারটা যেটা তোমাদের ছিল আর কি, এই যেটা অ্যাম্পিয়ার সার্কিট আর ল, ওই পার্টগুলো কিন্তু সিম্পল জিনিস, ওইগুলো তোমাদের ক্লাস টুয়েলভ এর বইতেও রয়েছে ভালোভাবে, ওইগুলো থেকে দেখলেই মোটামুটি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো এবার ধরো কি, এবার বি যেটা আছে ম্যাগনেটিক ফিল্ড সেটা ইকুয়ালস টু মিউ জিরো এন আই, ঠিক আছে? তো কিন্তু কারেন্ট কি আমার এখানে ফিক্সড আছে? না, কারেন্টটা আমার টাইমের সাথে সাথে চেঞ্জ করছে, কারেন্টটা আমার টাইমের সাথে সাথে চেঞ্জ করছে। তো কারেন্ট যদি চেঞ্জ হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ড কি হবে? চেঞ্জ হবে, বিটাও টাইমের সাথে সাথে চেঞ্জ হবে, ঠিক কি না? ম্যাগনেটিক ফিল্ডটা আমার টাইমের সাথে চেঞ্জ হবে কি হবে না? চেঞ্জ হবে। এবার যখন আমার ম্যাগনেটিক ফিল্ডটা টাইমের সাথে চেঞ্জ হয়, তোমার খেয়াল করে দেখো এখানে আমরা ফ্যারাডের ল পড়েছিলাম। ফ্যারাডের সূত্র কি বলতো? একটা কয়েল রয়েছে, কথার কথা কয়েলের মধ্যে দিয়ে তোমার, তুমি যদি ম্যাগনেটিক ফ্লাক্সকে চেঞ্জ করাও, একটা কয়েল রয়েছে কয়েলের মধ্যে দিয়ে তুমি ম্যাগনেটিক ফ্লাক্স যেটা আছে, মানে কত পরিগুলো ম্যাগনেটিক লাইন্স যাচ্ছে কয়েলের মধ্যে দিয়ে, এইটা যদি চেঞ্জ হয় তাহলে এই কয়েলের মধ্যে কি হবে? একটা কারেন্ট প্রবাহ হবে, যেটা ফ্যারাডেস ল বলা হতো, ফ্যারাডের সূত্র মনে পড়ছে? যদি একটা কয়েলের মধ্যে দিয়ে, কয়েলের মধ্যে কারেন্ট যাচ্ছে না কিন্তু কয়েলের মধ্যে তুমি কি করেছো, কয়েলের পাশে তুমি একটা একটা চুম্বককে একবার কাছে আনছো একবার দূরে নিয়ে যাচ্ছ, তার ফলে হচ্ছে কি এই ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে কয়েলের সাথে অ্যাসোসিয়েটেড, সেই ফিল্ডটা চেঞ্জ হচ্ছে। তখন দেখা যাবে কি যে কয়েলের সাথে তুমি যদি একটা গ্যালভ্যানোমিটার লাগিয়ে রাখো, সেই গ্যালভ্যানোমিটারের কাঁটাটা নড়বে। একটা যদি গ্যালভ্যানোমিটার তোমরা যদি লাগিয়ে রাখো কয়েলের সাথে, তাহলে তোমরা দেখবে যে তার কাঁটাটা নড়ছে,
তার মানে কি ঘটনা ঘটলো? কারেন্ট ইনডিউসড হলো, কারেন্ট ইনডিউসড হলো, এটাই হচ্ছে আমার ফ্যারাডের ল। এবার দেখো এইখানটায় যখন তোমার এই কয়েলের মধ্যে নিজে থেকেই কারেন্ট যাচ্ছে আগে থেকে, তো সেই কারেন্টটা যদি আমার টাইমের সাথে সাথে চেঞ্জ হয়, তাহলে এই কয়েলের মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ড আছে সেটাও টাইমের সাথে চেঞ্জ হবে। তার ফলে আমার কি মানে হ্যাঁ মানে ওই কারেন্টের জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে সেটা চেঞ্জ হবে, সেটা চেঞ্জ হবে অবিয়াসলি। আর এই ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হওয়ার জন্য আমার একটা উল্টো কারেন্ট ইনডিউস হবে কয়েলের ভেতরে, হ্যাঁ, যেটা ফ্যারাডের নিয়ম অনুযায়ী হবে। আচ্ছা, তো এই কারেন্টটা আমার কি করবে, এই যে আমার অ্যাকচুয়াল কারেন্ট তার চেঞ্জটাকে আটকাবার চেষ্টা করবে, চেঞ্জটাকে আটকাবার চেষ্টা করবে। খেয়াল রাখবে যে কারেন্টটা ইনডিউস হবে সেই কারেন্টটা আমার কি করবে, এই কারেন্ট যেটা আছে, যেটা অ্যাকচুয়াল কারেন্ট যেটা আমার এই সোর্স দিচ্ছে, সেই অ্যাকচুয়াল কারেন্টটাকে তার চেঞ্জটাকে, কারেন্টটাকে আটকাবে না, কারেন্টের চেঞ্জকে আটকাবে। চেঞ্জকে আটকাবানোর মানে কি, যখন আমার অ্যাকচুয়াল কারেন্টটা কমবে তখন আই জিরোটা একই ডাইরেকশনে মুভ করবে, একই ডাইরেকশনে তৈরি হবে। যদি আমার আইটিটা ফল করে তাহলে আমার আই জিরোটা একই ডাইরেকশনে থাকবে যাতে আইটিটা ফল না করে, বুঝতে পারলে? আর যদি আমার আইটিটা তুমি ইনক্রিজ করো, মানে ম্যাগনিটিউডের কথা বলছি কিন্তু, ইনক্রিজ করো, তখন আই জিরোটা অপোজিট ডাইরেকশনে ফ্লো করবে যাতে তোমার ইনক্রিজটাকে আটকানো যায়। কারেন্টের অপোজিট দিকে যদি একটা কারেন্ট যায় তাহলে ম্যাগনিটিউডটা কমে যাবে, তো কারেন্টের অপোজিট দিকে যদি একটা কারেন্ট যায়, অ্যাকচুয়াল কারেন্ট আই ওয়ান সেটা ইনক্রিজ করছে মানে তার ম্যাগনিটিউড বাড়ছে, তখন আমার আই জিরোটা উল্টো দিকে ফ্লো করতে শুরু করবে যাতে আইটির ম্যাগনিটিউডটা কমে যায়, মানে তার চেঞ্জটাকে আটকানোর চেষ্টা করবে, তাকে বাড়তেও দেবে না কমতেও দেবে না, বুঝতে পারলে? তো এই জন্য এটাকে বলা হয় ইনার্সিয়া অফ ইলেকট্রিসিটি, এই সেলফ ইন্ডাকটেন্স ব্যাপারটাকে বলা হয় ইনার্সিয়া অফ ইলেকট্রিসিটি। আর এইটাকেই এল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এল হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স, সেটা হচ্ছে আমার ফর্মুলা, এটা এলটাকে বলা হয় সেলফ ইন্ডাকটেন্স। নর্মালি এটার ফর্মুলাটা হচ্ছে যে ইনডিউসড ইএমএফ আই ই, এটা হচ্ছে আমার ইনডিউসড ইএমএফ ফ্যারাডের সূত্র অনুযায়ী। মানে তুমি যখন একটা এই যে কয়েলের চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ করছো, এই কয়েলের অ্যাক্রসে তোমার কি হবে, একটা ইএমএফ সৃষ্টি হবে, একটা ইনডিউসড ইএমএফ সৃষ্টি হবে, ঠিক আছে? সেই ইনডিউসড ইএমএফটা আমার কয়েলের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টের চেঞ্জের উপর নির্ভর করবে। এই যে সার্কিটটা রয়েছে, যদি এইটা ভুল করলাম, দাঁড়াও এক সেকেন্ড, কয়েলের মধ্যে দিয়ে কি হচ্ছে, তুমি একটা কারেন্ট পাঠাচ্ছ, একটা রেজিস্ট্যান্স দিয়ে রেখেছো যাতে তোমার, একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স দিয়ে রেখেছো যাতে কারেন্টটাকে তুমি আট চেঞ্জ করতে পারো। তো কারেন্টটা যদি আমার চেঞ্জ হয়, এই যে কারেন্ট যেটা আমার ফ্লো করছে, কারেন্টটা যদি আমার চেঞ্জ হয় তাহলে আমার কি হবে, আমার আর এই কারেন্টটা যাওয়ার জন্য আমার এইখানে একটা ইনডিউস ইএমএফ তৈরি হয়েছে, ইনডিউস ইএমএফটাকে আমি বলবো ই, একটা ইনডিউস ইএমএফ তৈরি হয়েছে ই, এই ইটা আমার নির্ভর করবে কারেন্টের চেঞ্জের উপর, ঠিক আছে? তো এই যে কারেন্টটা যেটা আছে মেইন কারেন্ট, এই কারেন্টের চেঞ্জের উপর নির্ভর করবে। তো শুধু চেঞ্জের উপর নির্ভর করবে, তার সাথে একটা কনস্ট্যান্ট টার্ম থাকবে, এই কনস্ট্যান্ট টার্মটাই হচ্ছে এল, যেটাকে আমি বলি হচ্ছে কোফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স বা সাবেসাঙ্ক যেটাকে বলে। বোঝা গেল তো? বোঝা গেল তো এই জায়গাটা? হ্যালো, বলছিলাম যে আই জিরোটা যখন আই কারেন্ট কমে যাবে তখন সেম ডাইরেকশনে যাবে, আর যখন বেড়ে যাবে তখন অপোজিট ডাইরেকশনে। এই যে ইনডিউসড কারেন্ট যেটা তৈরি হচ্ছে সেইটা, আর ইনডিউসড কারেন্ট কেন যাচ্ছে, তার মানে আমার এখানটায় একটা, আমার এখানটায় নিশ্চয়ই একটা ইএমএফ তৈরি হয়েছে, আমার এই কয়েলের অ্যাক্রসে একটা ইএমএফ তৈরি হয়েছে, সেই ইএমএফটাকে আমি বলবো ইনডিউসড ইএমএফ। এই ইনডিউসড ইএমএফটাই হচ্ছে আমার মাইনাস এল ডিআই ডিটি, এলটা হচ্ছে আমার কোফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স, ঠিক আছে? তো আর এই এইখানে মাইনাস সাইনটা যে রয়েছে, এই সাইনটা আমাকে বোঝাচ্ছে নেগেটিভ সাইন,
as correct the induced EMF E opposes the change of current. Change of current I. মানে আই এর চেঞ্জটাকে এই যে অ্যাকচুয়াল কারেন্ট আই এই আই এর চেঞ্জটাকে সে আটকাবার চেষ্টা করবে সব সময় বুঝতে পারলে আই এর চেঞ্জটাকে সব সময় আটকাবার চেষ্টা করবে সেই কারণে মাইনাস স্যার বলো স্যার আই এর চেঞ্জ হলে বি এর চেঞ্জ কেন হচ্ছে মানে কারেন্টটা চেঞ্জ হলে কারেন্ট এটা তো ফ্যারাডের ল এটা ফ্যারাডে পেয়েছিল আর আই এর চেঞ্জ হলে ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ কেন হচ্ছে বলছো মানে আই এর মানে এটা কি সেই বায়ো সাভার্টস ল থেকে আসছে হ্যাঁ obviously তুমি এটা কয়েল ফার্স্ট ফর্মুলাটা বলছো কি এইটা এটার কথা বলছো মানে কয়েলের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডটা কেন চেঞ্জ হচ্ছে কারেন্টের সাথে হ্যাঁ হ্যাঁ এটা বায়ো সাভার্ট ল থেকে আসছে বায়ো সাভার্ট ল থেকে তুমি যদি সলেনয়েডের ক্যালকুলেশনটা করো তুমি এইটা পাবে B = μ0 Ni এটা সলেনয়েডের ভিতরে ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা এটা কিন্তু বায়ো সাভার্ট ল থেকেই আসছে কারণ কারেন্টের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এবার কারেন্ট চেঞ্জ হচ্ছে ফলে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হবে আর ম্যাগনেটিক ফিল্ড যদি চেঞ্জ হয় তখন ফ্যারাডের সূত্র কাজ লেগে গেল ঠিক আছে আচ্ছা এইটা বুঝতে পারলে তো তো এই দেখো আমি এখানটায় কি করেছি একটা কয়েল রেখেছি কয়েলের সাথে আমি একটা অল্টারনেটিং সোর্স দিয়ে দিয়েছি সোর্সটা দিয়ে দিয়েছি এক্ষেত্রে স্টার্ট করেছি আমি কারেন্টটাকে দেখো আমি আই জিরো সাইন ওমেগা টি ধরেছি আগের কেসে আমি কি করেছিলাম ভোল্টেজটাকে ভি জিরো সাইন ওমেগা টি ধরেছিলাম একবার দেখে নাও ভোল্টেজটাকে আমি ভি জিরো সাইন ওমেগা টি ধরেছিলাম এখানে আমি জাস্ট আমি তো এখন ইকুয়েশনটা বার করবো তাই জন্য আমি কারেন্টটাকে আই জিরো সাইন ওমেগা টি ধরে স্টার্ট করেছি এবার আমি ধরলাম যে এই সাইডে প্লাস মাইনাস আমার ভোল্টেজটা তৈরি হয়েছে এইটা হচ্ছে ভিএল খেয়াল করে দেখো এই ভিএলটাই হচ্ছে কিন্তু আমার ইনডিউসড ইএমএফ ঠিক কিনা VL টাই কিন্তু আমার ইনডিউসড EMF টা কয়েলের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা হবে কয়েলের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটাই কিন্তু ইনডিউসড EMF সেটাকে VL নাম দিয়েছি VL এর ফর্মুলা যে একটু আগেই দেখালাম সেটা কি হচ্ছে মাইনাস L di dt ঠিক আছে এবার L di dt I টা কি ছিল I0 sin omega t ক্যালকুলেটরে ডিফারেন্সিয়েশন করলে আমার কি বেরোবে আই জিরো এল ওমেগা কস ওমেগা টি এবার কস ওমেগা টি কে আমরা লিখতে পারি সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু হিসাবে সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু হিসাবে আচ্ছা নেগেটিভ সাইন যেটা আছে নেগেটিভ সাইন কিন্তু এখানটায় আমার জাস্ট এইটুকুনি বোঝাচ্ছে যে কারেন্টটা আমার অ্যাকচুয়াল কারেন্টকে অপোজ করার চেষ্টা করবে তো এইখানটায় আমরা না চাইলে নেগেটিভ সাইনটাকে বাদ দিয়ে ওরা লিখতে পারি আমরা তাই করব আমরা এটাই লিখব ভিএল ইকুয়ালস টু ওমেগা এল আই জিরো সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু এই নেগেটিভ সাইনটা যেহেতু আমার কারেন্টের ভ্যালুটা কম কমছে সেটাকে বোঝাচ্ছে তো আমি এটাকে আমি বাদ রাখতে পারি আমি এটাকে এই ধরবো ভিএল ইকুয়ালস টু ওমেগা জিরো এল আই জিরো সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু তাহলে এখানে দেখো আইটা কি ছিল আইটা ছিল আমার আই জিরো সাইন ওমেগা টি VL টা কি বেরোলো যেটা হচ্ছে আমার ভোল্টেজ অ্যাক্রস দ্য কয়েল সেটা কি বেরোলো ওমেগা জিরো সরি ওমেগা এল আই জিরো সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু তাহলে এদের মধ্যে ফেজ ডিফারেন্স কত ফেজ ডিফারেন্স কত পাই বাই টু কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে ভোল্টেজ এগিয়ে আছে কারণ ভোল্টেজের সাথে দেখো পাই বাই টু প্লাস আছে তার মানে ভিএল লিডস দ্য কারেন্ট বাই পাই বাই টু ঠিক আছে এবার এইখানটায় আর একটা জিনিস আমরা দেখব দেখো ভিএল এর মানটা এটা পেয়েছি ভিএল ইকুয়ালস টু ওমেগা এল আই জিরো সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু এই পুরো জিনিসটাকে আমি ভি জিরো ধরতে পারি ওমেগা এল আই জিরোটাকে আমি ভি জিরো ধরতে পারি ভি জিরো হচ্ছে আমার পিক ভ্যালু অফ ভোল্টেজ পিক ভ্যালু অফ ভোল্টেজ অ্যাক্রস এল তাহলে আর আমরা
আমরা তো সব সময় জানি যে ভি জিরো যেটা আছে সেটা নর্মালি আমার আই জিরোর উপর নির্ভর করে, আই জিরো ইনটু একটা রেজিস্ট্যান্স বলে কিছু থাকে, এখানে আর ইএস লিখলাম রেজিস্ট্যান্স, আর লিখলাম না রেজিস্ট্যান্স বলে কিছু একটা টার্ম থাকবে, তাই তো? বাই ওমস ল, তাহলে একটু খেয়াল করে দেখো এখানটায় আমার কি হচ্ছে ভি জিরো যেটা সেটা ইকুয়ালস টু আই জিরো ইনটু ওমেগা এল হচ্ছে, এই ওমেগা এল যেটা আছে এটাও কিন্তু রেজিস্ট্যান্সের মতোই বিহেভ করবে, এই ওমেগা এলটা কিন্তু আমার রেজিস্ট্যান্সের মতোই বিহেভ করবে, কিন্তু এখানে একটা সমস্যা আছে রেজিস্ট্যান্স এটাকে আমি বলতে পারবো না, কারণ কি রেজিস্ট্যান্সটা ডিফাইন করা হয়েছে একমাত্র কন্ডাক্টরের ক্ষেত্রে, রেজিস্ট্যান্স কথাটাই আমরা একমাত্র কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা ডিফাইন করেছি, তো এটা যেহেতু রেজিস্ট্যান্সের মতোই কিছু একটা হচ্ছে কিন্তু এটা আমার কন্ডাক্টরের জন্য হচ্ছে না, এটা আমার কারণ এটা আমার, তাহলে এটাকে আমার অন্য একটা নাম দিতে হবে, এটাও আমার একটা কি, এটাও আমার একটা রেস্ট্রিকশন টু কারেন্ট, রেজিস্ট্যান্স ইজ অ্যাকচুয়ালি রেস্ট্রিকশন টু কারেন্ট, খেয়াল রাখবে রেস্ট্রিকশন রেস্ট্রিকশন টু কারেন্ট, তাহলে এটাকে আমি কি বলবো এক্ষেত্রে, এটার নাম কি বলতো, রিঅ্যাক্টেন্স, এটার নাম আমরা দেব নতুন নাম, কারণ রেজিস্ট্যান্স নামটা আমরা অলরেডি দিয়ে রেখেছি, কার ক্ষেত্রে আমরা নর্মাল কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা তাদের রেজিস্ট্যান্স বলে নামটা আমি দিয়ে রেখেছি, যে একটা কন্ডাক্টরের মধ্যে যখন কারেন্ট ফ্লো করবে সেই কন্ডাক্টরটা যে রেস্ট্রিকশন দেবে কারেন্টটাকে সেটাকে আমরা রেজিস্ট্যান্স বলবো, কিন্তু যখন এইটা আমার অল্টারনেটিং কারেন্ট চলে আসবে সেক্ষেত্রে সেটাকে আমরা রিঅ্যাক্টেন্স বলবো, এই যে এইটা ডাইমেনশন কিন্তু রেজিস্ট্যান্সের মতো, এই যে ওমেগা এল হ্যাজ ডাইমেনশন অফ রেজিস্ট্যান্স অ্যান্ড ইজ কল্ড ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, এক্স এল এক্স সাবস্ক্রিপ্ট এল সেটা ইকুয়ালস টু ওমেগা এল সেটা ইকুয়ালস টু টু পাই এফ বাই এল, ঠিক আছে, ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, কেন ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স দিচ্ছি বলছি, কারণ এটা আমার ইন্ডাকটেন্সের জন্য অকার করছে, এটা আমার ইন্ডাকটেন্স বা ইন্ডাকটেন্সের জন্য অকার করছে, তাই জন্য এটা নাম দিচ্ছি আমি ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, ঠিক আছে, এইটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্সের ফ্রিকোয়েন্সির সাথে গ্রাফ, গ্রাফটা দেখো স্ট্রেট লাইন, কারণ এক্সএল ইজ প্রপোর্শনাল টু ওমেগা, এক্সএল ইজ প্রপোর্শনাল টু ওমেগা বা এক্সএল ইজ প্রপোর্শনাল টু এফ, ঠিক আছে, এক্সএল ইজ প্রপোর্শনাল টু এফ, তাহলে এক্স যে এক্সএল যেরকম বাড়বে এফ ফ্রিকোয়েন্সি যেরকম বাড়বে এক্সএল যেটা ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স একইভাবে বাড়বে, এবার আমাকে বলো তো ডিসি কারেন্ট, ডিসি কারেন্টের ফ্রিকোয়েন্সি জিরো হয় তাহলে আমার ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স কি হবে, হ্যালো বলো কি হবে, জিরো হবে, ভেরি গুড, জিরো হওয়া মানে কি, একটা তোমার কাছে কয়েল রয়েছে, একটা কয়েল রয়েছে, কয়েলটার সাথে আমি কি করেছি একটা ডিসি ব্যাটারি লাগিয়ে দিয়েছি, কত পরিমাণ রেজিস্ট্যান্স পাবে কারেন্ট, কত পরিমাণ রেজিস্ট্যান্স পাবে, জিরো রেজিস্ট্যান্স পাবে, ইভেন দ্যাট যে কয়েলটার নিজস্ব ইন্টারনাল রেজিস্ট্যান্স নেগলিজেবল, ইভেন দ্যাট কয়েলটার ইন্টারনাল রেজিস্ট্যান্স নেগলিজেবল, আমার কোনো রেজিস্ট্যান্স কিন্তু পাচ্ছে না, তোমরা খেয়াল করে দেখো তুমি যদি একটা ডিসি ব্যাটারির সাথে তুমি একটা তার পেঁচিয়ে লাগিয়ে দাও, একটা কয়েল পেঁচিয়ে লাগিয়ে দাও, তো তারটাকে তো এই কি বলবো তারটাকে তো ওটা নর্মাল কন্ডাক্টর হিসাবে দেখবে, তো সেটা যদি তাহলে কন্ডাক্টিং মিডিয়াম, কারেন্ট আরামসে চলে যাবে, ফ্রি ফ্লো হবে কারেন্টে, ঠিক কি না, ঠিক কি না, কিন্তু যদি তোমরা একটা এসি লাগাও, তোমরা যদি এসি সোর্স দিয়ে দাও তখনই খেয়াল করো তখনই আমার এই ইনডিউসড ইএমএফ তৈরি হচ্ছে, ইনডিউসড ইএমএফ যেটা আমার কি করছে কারেন্টের ইনক্রিজটাকে আটকাবার চেষ্টা করছে, ঠিক কি না, কারেন্টের চেঞ্জটাকে আটকাবার চেষ্টা করছে, তার মানে এই যে ইন্ডাক্টরটা ইন্ডাকটেন্সটা কার ক্ষেত্রে কাজ করবে, অনলি এসির ক্ষেত্রে কাজ করবে, ডিসির ক্ষেত্রে কাজ করবে না, ইন্ডাকটেন্সটা এসির ক্ষেত্রে আমার কারেন্ট
এই রেজিস্ট্যান্স প্রোভাইড করবে, কিন্তু ডিসির ক্ষেত্রে রেজিস্ট্যান্স প্রোভাইড করবে না। ঠিক আছে, তো বুঝতে পারলে তো এই জায়গাটা? ইন্ডাক্টর বিহেভস অ্যাজ এ শর্ট সার্কিট দ্যাট ইজ অ্যালাউস অ্যালাউস কারেন্ট টু ফ্লো ফ্রিলি ফর ডিসি। আচ্ছা, পাওয়ারটা ওই একই জিনিস, পাওয়ার ক্যালকুলেশন। আচ্ছা, এখান এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কেস আছে, দেখিয়ে দাও। পাওয়ার যেটা আছে সেটা ইকুয়ালস টু ভিএল ইন্টু আই, দ্যাট ইজ ভি জিরো কস ওমেগা টি। কারণ খেয়াল করো এক্ষেত্রে আমার পাই বাই টু চেঞ্জ আছে, তাই ভি ইকুয়াল টু ভি জিরো কস ওমেগা টি হবে, আর আই জিরো সাইন ওমেগা টি। তাহলে আমার পাওয়ারটা এইটা বেরোচ্ছে, ওমেগা এল বাই টু আই জিরো সাইন ওমেগা টু ওমেগা টি। এবার তুমি যদি হাফ সাইকেলে পাওয়ার নির্ণয় করো, হাফ সাইকেল মানে হচ্ছে এইটাকে আমি অর্ধেক সাইকেল বলবো, জিরো থেকে, জিরো থেকে আমার এটা কত হবে পাই অবধি হাফ সাইকেল, বা টাইম রেসপেক্টে টি বাই টু অবধি। যদি তুমি টাইমের, যদি ওমেগা টি এর রেসপেক্টে নাও তাহলে পাই অবধি, আর যদি পাই কি, হ্যাঁ পাই ঠিকই, আর যদি তুমি টাইমের রেসপেক্টে নাও তাহলে টি বাই টু অবধি। তাহলে পাওয়ার কত হচ্ছে খেয়াল করে দেখো, তোমরা যদি এই ইন্টিগ্রেশনটা করো জিরো থেকে টি বাই টু, জিরো থেকে টি বাই টু এর জন্য ইন্টিগ্রেশন করো, তোমরা দেখবে যে তোমার কিন্তু নেট পাওয়ার জিরো বেরোচ্ছে। করা আছে, চেক করো। এই অ্যাভারেজ পাওয়ার তুমি যদি এই হাফ সাইকেলের জন্য বার করো, ফর হাফ সাইকেল, অ্যাভারেজ পাওয়ার ফর ওভার হাফ সাইকেল তোমরা যদি বার করো, তোমরা কত পাবে অ্যাভারেজ পাওয়ার? পি কিন্তু, পি বার কিন্তু জিরো পাবে। ঠিক আছে, কিন্তু যদি ওয়ান ফোর্থ কোয়ার্টার সাইকেলের জন্য বার করো, কোয়ার্টার সাইকেল মানে এইটুকুনির জন্য যদি বার করো, দ্যাট ইজ ফর টি বাই ফোর বা পাই বাই টু এর জন্য যদি বার করো, সেক্ষেত্রে তোমার কিন্তু পাওয়ারটা থাকছে, সেক্ষেত্রে তোমরা একটা অ্যাভারেজ পাওয়ার পাচ্ছ, সেটার ভ্যালু এইটা। তাহলে ঘটনাটা কি ঘটছে দেখো, যখন তুমি একটা এসি সার্কিটে মানে একটা অল্টারনেটিং সোর্সের সাথে তুমি একটা ইন্ডাক্টর অ্যাড করছো, তখন কি ঘটছে, প্রথম হাফ সাইকেলে, তোমার প্রথম হাফ সাইকেলে তোমার ইন্ডাক্টর যেটা, তোমার এই সোর্স যেটা আছে সেটা ইন্ডাক্টরকে পাওয়ার সাপ্লাই করছে, সোর্স যেটা আছে সেটা আমার ইন্ডাক্টরকে পাওয়ার সাপ্লাই করছে। আর সেকেন্ড কোয়ার্টার সাইকেলে, হাফ সাইকেল বলবো না, সেকেন্ড কোয়ার্টার সাইকেলে কি হচ্ছে, তোমার এবার ইন্ডাক্টরটা তোমার একই অ্যামাউন্ট অফ পাওয়ারটা ব্যাক করে পাঠিয়ে দিচ্ছে কাকে, তোমার সোর্সকে। এ দেখো, ইন দ্য ফার্স্ট কোয়ার্টার সাইকেল এনার্জি ইজ ট্রান্সফারড ফ্রম সোর্স টু ইন্ডাক্টর, ইন দ্য নেক্সট কোয়ার্টার সাইকেল ইন্ডাক্টর ট্রান্সফার এনার্জি টু সোর্স, দা ওভার এ হাফ সাইকেল নেট এনার্জি সাপ্লাইড বাই দ্য ইন্ডাক্টর ইজ জিরো, হেন্স ইন্ডাক্টর ইজ এ নন ডেসিপিটিভ এনার্জি স্টোরিং এলিমেন্ট। এটাকে কোশ্চেনে দেয়, এক্সপ্লেন হোয়াই ইন্ডাক্টর ইজ আ নন ডেসিপেটিভ এনার্জি স্টোরিং এলিমেন্ট। ঠিক আছে, এটা প্রশ্ন আসতে পারে, এক্সপ্লেন হোয়াই ইন্ডাক্টর ইজ আ নন ডেসিপেটিভ এনার্জি স্টোরিং এলিমেন্ট। তো তোমাদেরকে এই পাওয়ার ক্যালকুলেট করে না, এই পাওয়ার ক্যালকুলেট করে দেখাতে হবে যে ওভার অ্যাভারেজ পাওয়ার ওভার হাফ সাইকেল, শুধু এইটুকুনি দেখালেই হবে, ওভার অ্যাভারেজ পাওয়ার ওভার হাফ সাইকেল সেটা জিরো, জিরো হচ্ছে, তারপর তোমরা এখান থেকে লিখে দেখিয়ে দিও, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তো বুঝতে পারলে তো এই জায়গাটা? হ্যালো, আচ্ছা এইটাও প্রশ্ন আসে, খুব আসে, দুই থেকে এক নম্বরের জন্য, চোকিং কয়েল কাকে বা চোক কয়েল কাকে বলে? কাকে বলে? এটা হচ্ছে একটা কয়েল যেটার একটা ইন্ডাকটেন্স আছে এল, একটা জাস্ট, কিন্তু রেজিস্ট্যান্স প্রায় নেগলিজেবল, একটা কয়েল যা সেটা ইন্ডাক্টর যার নিজস্ব কোনো রেজিস্ট্যান্স নেই কিন্তু তার ইন্ডাকটেন্স এল আছে। এটা কি করে, এটা আমার এসি কে রেস্ট্রিক্ট করে, এসি যেটা আছে অল্টারনেটিং কারেন্টকে এটা রেস্ট্রিক্ট করবে, কিন্তু ডিসি কারেন্টকে ফ্লো করতে দেবে, বাট নট ডিসি, এসি কারেন্টকে রেস্ট্রিক্ট করবে কিন্তু ডিসি কারেন্ট, ডাইরেক্ট কারেন্টকে ফ্লো করতে দেবে। ঠিক আছে, আর এই হিসাবে তোমার দুরকম হয়, হাই ফ্রিকোয়েন্সি চোখ হয় আর লো ফ্রিকোয়েন্সি চোখ হয়। হাই ফ্রিকোয়েন্সি চোখ যেটা আছে সেটা অবভিয়াসলি হাই এসি কে আটকাবে, হাই ফ্রিকোয়েন্সি এসি কে আটকাবে।
আর লো ফ্রিকোয়েন্সি সেটা আমার লো ফ্রিকোয়েন্সি এলএফ এসি কে আটকাবে, লো ফ্রিকোয়েন্সি এসি কে আটকাবে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, যেহেতু আমার এটার ইন্ডাকটেন্সটা, সরি ইন্ডাকটেন্স না রিয়্যাকট্যান্সটা, এটা আমার ওমেগা এল এর উপর নির্ভর করছে বা পাই এর উপর, সরি এফ এর উপর, ফ্রিকোয়েন্সির উপর ডাইরেক্টলি প্রপোর্শনাল। তোমারকে যদি লো ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সি কে আটকাতে হয় তোমার ইন্ডাক্টরের এলটা হাই হতে হবে না লো হতে হবে, একটু ভেবে বলো তো। লো ফ্রিকোয়েন্সির জন্য তুমি চাইছো লো ফ্রিকোয়েন্সির অল্টারনেটিং কারেন্ট কে আটকাতে, তোমাকে যে ইন্ডাক্টরটা চয়েস করতে হবে তার এলটা বড় হতে হবে না ছোট হতে হবে, একটু ভেবে বলো। লো ফ্রিকোয়েন্সির বলো স্যার এলটা বড় হতে হবে অবিয়াসলি, কারণ কি তোমার এক্সেল বড় চাই, ফ্রিকোয়েন্সিটা হাই সরি ফ্রিকোয়েন্সিটা লো, তাহলে এক্সেল বড় একমাত্র তুমি এলটাকে বড় করে করতে পারো, আর হাই ফ্রিকোয়েন্সির জন্য তোমাকে এলটা অবিয়াসলি ছোট করতে হবে, হাই ফ্রিকোয়েন্সি চোখের জন্য তোমার এলটা ছোট করতে হবে, ঠিক আছে তো? এইটা দুই নম্বরের প্রশ্নই আসে, চোকিং কয়েল বা দুই নম্বর বা এক নম্বরের প্রশ্নই আসে, ঠিক আছে তো? নেক্সট টাইপ ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে, ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে জাস্ট ক্যালকুলেশনটা একটু অন্যভাবে স্টার্ট করতে হবে। এক্ষেত্রে তোমরা কি করবে, ভি জিরো সাইন ওমেগা টি আবার ধরেছ। এক্ষেত্রে তোমার কি হচ্ছে, ক্যাপাসিটার একটা লাগানো রয়েছে তোমার, ক্যাপাসিটারে কি হবে চার্জ আমার স্টোর হচ্ছে, ক্যাপাসিটারটা চার্জড হচ্ছে, চার্জিং হচ্ছে, যে চার্জটা আমার স্টোর হচ্ছে সেটা কত, তার ফর্মুলা হচ্ছে ক্যাপাসিটারের ফর্মুলা কিউ ইকুয়ালস টু সিভি। তাহলে কারেন্ট কত ফ্লো হবে আমার যখন আমার চার্জটা ডিসচার্জ করতে শুরু করবে, ক্যাপাসিটারটা যখন ডিসচার্জ করতে শুরু করবে তখন কারেন্ট ফ্লো হবে আই, বা চার্জিং এর জন্য তুমি যদি কারেন্ট ফ্লো করে, আই কারেন্ট যদি ফ্লো করে তাহলে আমার আইটা কত হবে ডি কিউ ডি টি বাই ফর্মুলা চার্জিং হচ্ছে বলে, তাহলে আই ইকুয়ালস টু ডি কিউ ডি টি দ্যাট ইজ কিউ ইকুয়ালস টু সি ইন টু ভি, তাহলে আই ইকুয়ালস টু সি ডিভি ডি টি। এবার ভি কত, ভি হচ্ছে ভি জিরো সাইন ওমেগা টি, এখানটায় ভি এর জায়গায় ভি জিরো সাইন ওমেগা টি বসিয়ে দাও। তুমি দেখো এক্ষেত্রে তুমি কি পাচ্ছ, আই ইকুয়ালস টু আই জিরো, আই ইকুয়ালস টু সি ভি জিরো ওমেগা কস ওমেগা টি, কস ওমেগা টি থাকা মানেই সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু, দ্যাট ইজ আই ইকুয়ালস টু আই জিরো সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু। তাহলে এখানটায় কে কত ফেজ ডিফারেন্স, কত ফেজ ডিফারেন্স কত এখানে আই আর এফ এর মধ্যে, এক্ষেত্রেও পাই বাই টু, কিন্তু কে এগিয়ে আছে, আই এগিয়ে আছে নাকি ভোল্টেজ এগিয়ে আছে, কে এগিয়ে আছে, আই এগিয়ে আছে, আই লিডস ভি বাই পাই বাই টু বা ভি ল্যাগস আই বাই পাই বাই টু। আচ্ছা ঠিক আছে তো, এক্ষেত্রে ভি বাই ভি জিরো বাই আই জিরো, দেখো আই ইকুয়ালস টু কি বেরিয়েছে, আই ইকুয়ালস টু তোমার এই জিনিসটা বেরিয়েছে, আই আই ইকুয়ালস টু তোমার এই জিনিসটা বেরিয়েছে এই ফর্মুলা। তুমি যদি এটাকে আই জিরো ধরো, আই জিরোটা অটোমেটিক্যালি আমার কি বেরোচ্ছে, আই জিরো ইকুয়ালস টু ওমেগা সি ভি জিরো, ওমেগা সি ভি জিরো, আই জিরোটা হচ্ছে পিক ভ্যালু অফ কারেন্ট, আই জিরো হচ্ছে পিক ভ্যালু অফ কারেন্ট আর ভি জিরো হচ্ছে পিক ভ্যালু অফ ভোল্টেজ, ভি জিরো হচ্ছে পিক ভ্যালু অফ ভোল্টেজ। তাহলে তাহলে ভি জিরো বাই আই জিরো বাই ওমস ল, এটা আমার রেজিস্ট্যান্স হওয়া উচিত, ভি জিরো বাই আই জিরো বাই ওমস ল রেজিস্ট্যান্স হওয়া উচিত। দেখা যাচ্ছে এখানে ওয়ান বাই ওমেগা সি সমান হচ্ছে, ভি জিরো বাই আই জিরো ওয়ান বাই ওমেগা সি সমান হচ্ছে, তাহলে এই ওয়ান বাই ওমেগা সি এটাকেই আমার একটা রেজিস্ট্যান্স টাইপের কিছু হওয়া উচিত, ওয়ান বাই ওমেগা সিটাকেই একটা রেজিস্ট্যান্স এর মতো কিছু হওয়া উচিত, এটাকে আমরা বলবো রিয়্যাকট্যান্স। কি রিয়্যাকট্যান্স বলবো এটাকে, ক্যাপাসিটিভ রিয়্যাকট্যান্স, কারণ এটা ক্যাপাসিটরের জন্য তৈরি হচ্ছে, এটাকে আমি এক্স সি দিয়ে রিপ্রেজেন্ট করব, এক্স সাবস্ক্রিপ্ট সি ইকুয়ালস টু ওয়ান বাই ওমেগা সি, যেহেতু এক্স সিটা আমার ওমেগার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল তাই জন্য এটা হবে আমার গ্রাফ, এক্স সি আর এফ এর মধ্যে গ্রাফটা এরকম। তাহলে বলো ডিসির ক্ষেত্রে
ডিসির ক্ষেত্রে এফ ইকুয়ালস টু জিরো, তাহলে এক্সি কত হবে, এক্সি কত হবে? ডাইরেক্ট কারেন্টের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি জিরো হয়, তাহলে কত হবে? তার মানে ভাবো তোমার কাছে আমি একটা ব্যাটারি, নর্মাল ডিসি ব্যাটারি দিয়ে দিয়েছি, আর আমি একটা ইন্ডাক্টর দিয়ে দিয়েছি, তোমার এই ইন্ডাক্টরটা ডিসির জন্য কিরকম বিহেভ করবে? ওপেন সার্কিটের মতো বিহেভ করবে কি করবে না? ওপেন সার্কিটের মতো বিহেভ করবে কি করবে না বলো? ওপেন সার্কিট মানে হচ্ছে সার্কিটটা খোলা রয়েছে, মানে কারেন্ট ফ্লো করবে না, ঠিক আছে? আর এখানটায় একটা ব্যাপার আছে যে ইন্ডাক্টরটা তাহলে কি করছে দেখো, যত ফ্রিকোয়েন্সি বাড়বে ইন্ডাক্টর আমার, তত বেশি মানে অল্টারনেটিং কারেন্টের ফ্রিকোয়েন্সি যত বাড়বে ইন্ডাক্টর তত বেশি কি বলে আমাকে রিয়াক্টেন্স প্রোভাইড করবে বা রেজিস্ট্যান্স প্রোভাইড করবে, কিন্তু যত আমার অল্টারনেটিং কারেন্টের ফ্রিকোয়েন্সি কম থাকবে সেক্ষেত্রে আমার যদি আমার ইয়ে দরকার হয় মানে রিয়াক্টেন্স দরকার হয়, আমার যদি রেজিস্ট্যান্স দরকার হয় কারেন্টের ওপর, সেক্ষেত্রে আমার ক্যাপাসিটার লাগানো ঠিক হবে, কারণ ক্যাপাসিটার কম ফ্রিকোয়েন্সির জন্য হাই রেজিস্ট্যান্স দিচ্ছে। খেয়াল করে দেখো, ক্যাপাসিটার কম ফ্রিকোয়েন্সির জন্য আমাকে হাই রেজিস্ট্যান্স বা হাই রিয়াক্টেন্স দিচ্ছে, অন্যদিকে ইন্ডাক্টর যেটা আছে ইন্ডাক্টর কিন্তু আমাকে হাই ফ্রিকোয়েন্সির জন্য হাই রেজিস্ট্যান্স দিচ্ছে, ইন্ডাক্টর আমাকে হাই ফ্রিকোয়েন্সির জন্য হাই রেজিস্ট্যান্স দিচ্ছে, তো এই ব্যাপারটা খেয়াল রাখবে, ঠিক আছে? তো আচ্ছা, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার সি একই কেস ক্যালকুলেট করবে, তোমরা দেখবে যে কমপ্লিট সাইকেলের জন্য, কমপ্লিট সাইকেলের জন্য মানে কমপ্লিট না কমপ্লিট হাফ সাইকেলের জন্য আমার অ্যাভারেজ পাওয়ার জিরো বেরোবে, তার মানে এটার ক্ষেত্রে সেই একই, প্রথম কোয়ার্টার সাইকেলে কি হচ্ছে, ফার্স্ট কোয়ার্টার সাইকেল আমার সোর্স থেকে, আমার সোর্স থেকে ক্যাপাসিটারকে পাওয়ার দেওয়া হচ্ছে, সোর্স থেকে ক্যাপাসিটার, সোর্স ভুল বললাম, সরি 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 সরি, সোর্স থেকে ক্যাপাসিটারের ওপর পাওয়ার দেওয়া হচ্ছে, আর সেকেন্ড কোয়ার্টার সাইকেলে কি হচ্ছে আমার ক্যাপাসিটারটা মানে সোর্সকে এবার পাওয়ার দিচ্ছে, ঠিক আছে? এই যে ডিউরিং, এ দেখো ডিউরিং ফার্স্ট কোয়ার্টার সাইকেল পাওয়ার ইজ পজিটিভ, পাওয়ার ইজ ডেলিভার্ড ফ্রম সোর্স টু ক্যাপাসিটার, ডিউরিং নেক্সট কোয়ার্টার সাইকেল পাওয়ার পিটি ইজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ইজ নেগেটিভ, পাওয়ার ইজ ডেলিভার্ড ফ্রম ক্যাপাসিটার টু সোর্স, তাহলে নেট পাওয়ার ডেলিভার্ড ওভার এ হাফ সাইকেল ইজ জিরো, ঠিক আছে? সো ক্যাপাসিটারও কার মতো বিহেভ করে, একটা নন ডেসিপেটিভ এনার্জি স্টোরিং এলিমেন্টের মতো বিহেভ করে, ওয়াই এটা আসতে পারে কোশ্চেনে, আইডার ইন্ডাক্টর আর ক্যাপাসিটার দুটোর ক্ষেত্রেই এই প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তো তুই পাওয়ার ক্যালকুলেশন করে তোমাকে দেখাতে হবে, পাওয়ার ক্যালকুলেশন করে দেখাতে হবে, আর তারপর এই পার্টটা বোঝাতে হবে, ঠিক আছে? তো এইখানে কারো কোনো অসুবিধা নেই তো? এইটা এনার্জি সাপ্লাই, ও এটা এটা বলছে এনার্জি সাপ্লাই বাই দ্য সোর্স, তুমি এখানটায় আমি একটুখানি চেঞ্জ করেছি, পাওয়ারটা পাওয়ার ক্যালকুলেট না করে এনার্জি ক্যালকুলেট করেছি, এটা হচ্ছে জিরো থেকে টি ওয়ান টাইমের মধ্যে কত পরিমাণ এনার্জি সাপ্লাই দিয়েছে, জিরো থেকে টি ওয়ান এর মধ্যে, সেটা হচ্ছে এই ভ্যালুটা, আর পাওয়ার আমার ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার হচ্ছে এইটা। এবার দেখো তোমার কত পরিমাণ এনার্জি সাপ্লাই হয়েছে সেটা তুমি যদি বার করতে চাও, জিরো থেকে অবশ্য তোমাকে যদি তুমি এইটা এনার্জি কত সাপ্লাই হয়েছে ফার্স্ট কোয়ার্টার সাইকেলে, তাহলে তোমাকে এই ইন্টিগ্রেশনটা করতে হবে জিরো থেকে টি বাই ফোরের জন্য, আর তুমি যদি সেকেন্ড সেকেন্ড কোয়ার্টার সাইকেলের জন্য তুমি বার করো, তাহলে তোমাকে এটাকে ইন্টিগ্রেশনটা করতে হবে টি বাই ফোর থেকে টি বাই টু এর জন্য। এটা আমি জাস্ট জিরো থেকে টি এর অবধি, জিরো থেকে টি টাইম এর মধ্যে কত পরিমাণ পাওয়ার সাপ্লাই করছে সেইটার একটা ক্যালকুলেশন দেখিয়েছি, পাওয়ার না এনার্জি সাপ্লাই করছে। তো বলছি যে আমরা যদি হাফ টাইম পিরিয়ডের জন্য বের করি মানে জিরো থেকে টি বাই টু, এনার্জিটা তাহলেও কি জিরো আসবে হাফ টাইমের জন্য? হ্যাঁ, তুমি জিরো থেকে টি বাই টু করো, তুমি জিরোই দেবে।
করে দেখো, এটা আমি করিনি, এটা যেহেতু এর আগে চলো করে দেখা যাক। পিটিটা কত বেরিয়েছে? পিটিটা আমার এটা বেরিয়েছে পাওয়ার, খেয়াল রাখবে, ওমেগা সি স্কোয়ার, ওমেগা সি ভি জিরো স্কোয়ার বাই টু সাইন ওমেগা টি। আচ্ছা কি ছিল পাওয়ারটা? ছিল ওমেগা সি ভি জিরো স্কোয়ার বাই টু। এটা আমার পাওয়ার ছিল পিটি। তাই তো, তাহলে আমাকে অ্যাভারেজ পাওয়ার বার করতে হবে পি বার। আমাকে পি বারটা বার করতে হবে জিরো টু টি বাই টু। তুমি হাফ সাইকেলে বার করছো, ইন্টিগ্রেশন জিরো টু টি বাই টু, পিটি ডিটি হবে। একবারে লিখে দিই, ওমেগা সি ভি জিরো স্কোয়ার বাই টু সাইন টু ওমেগা টি ডিটি। কি কি বেরিয়ে আসবে বাইরে? ওমেগা সি ভি জিরো স্কোয়ার বাই টু টি, ইন্টিগ্রেশন জিরো থেকে টি বাই টু, ও সরি টু টি হবে না, টু টি বাই টু হবে, টু টি বাই টু হবে, জিরো টু টি বাই টু সাইন টু ওমেগা টি ডিটি। এবার দেখো, সাইন টু ওমেগা টি এর তুমি যদি ইন্টিগ্রেশন করো, এটা কিন্তু আমার জিরো দিচ্ছে। কেন? কস টু ওমেগা টু ওমেগা টি বাই টু ওমেগা দেবে ইন্টিগ্রেশনটা, সামনে মাইনাস থাকছে সেটা আমি লিখলাম না, জিরো থেকে টি বাই টু। এবার দেখো কত হচ্ছে, কস এখানে টি বাই টু বসাও, কস ওমেগা টি মাইনাস কস জিরো, কস ওমেগা টি কত দেবে? ওমেগা টি ইকুয়ালস টু টু পাই মাইনাস কস জিরো, তাহলে তো ওয়ান মাইনাস ওয়ান হয়ে গেল, জিরো হলো কি হলো না বলো, বলো, বোঝা গেল তো? এটা আমি করিনি, যেহেতু সহজ জিনিস তোমরা তাও দেখিয়ে দিলাম, পারলে তোমরা পরে করে রেখো। ওভার হাফ সাইকেল অ্যাভারেজ পাওয়ার আমার জিরো হচ্ছে, এটা আমাকে দেখাতে হবে। আর পাওয়ারের টার্মটা তুমি দেখো, এই জিরো জিরো থেকে পাই বাই ফোর, জিরো থেকে পাই বাই ফোর তুমি যদি বসাও, তোমার কিন্তু এই ফর্মুলাতে তোমরা যদি বসাও, তোমরা দেখবে যে এনার্জি যেটা আছে এটা কিন্তু আমার নেগেটিভ হচ্ছে জিরো থেকে পাই বাই ফোর। এই ইন্টিগ্রেশনটা তুমি যদি করো ওয়ার্ক, এই ওয়ার্কের উপর যদি তুমি ইন্টিগ্রেশনটা করো জিরো থেকে পাই বাই ফোর, তুমি দেখবে এটা ডাব্লুটা পজিটিভ বেরোচ্ছে, এটা ওয়ার্কটা করেছে, এটা আমার মনে হয় এটা ডাব্লু হবে, ডাব্লুটা পজিটিভ হবে। ওসে একই ব্যাপার, ডাব্লু পজিটিভ হলে পিটাও পজিটিভ হয়ে হবে, ঠিক আছে? তোমাকে এই ইন্টিগ্রেশনটা করে দেখাতে হবে, এই ইন্টিগ্রেশনটা করে দেখাতে হবে। আর তারপর যদি এটা পাই বাই ফোর থেকে সরি টি বাই ফোর থেকে টি বাই টু এর মধ্যে ইন্টিগ্রেশন করো, বা সেক্ষেত্রে তোমার এই ডাব্লুটা নেগেটিভ বেরোবে, এইটা নেগেটিভ বেরোবে। তার মানে নেগেটিভ হওয়া মানেই আমার এখন উল্টো দিকে পাওয়ারটা ট্রান্সফার হচ্ছে, মানে ক্যাপাসিটার থেকে সোর্সের দিকে পাওয়ারটা ট্রান্সফার হচ্ছে। বোঝা গেল তো? আশা করছি অসুবিধা নেই। আচ্ছা, এইটাও ইম্পর্টেন্ট, আসে প্রশ্ন আসে এখান থেকে, রুট মিন স্কোয়ার ভ্যালু। রুট মিন স্কোয়ার বা কাকে বলে? আরএমএস ভ্যালু। আরএমএস ভ্যালু হচ্ছে কোনো একটা কোয়ান্টিটি, যেটা এফ টি, যেটা টাইম পিরিয়ড হচ্ছে টি, সেক্ষেত্রে তার আরএমএস ভ্যালু বা এফেক্টিভ ভ্যালু কী হবে? ইন্টিগ্রেশন জিরো টু ক্যাপিটাল টি এফ স্কোয়ার টি ডিটি বাই ইন্টিগ্রেশন জিরো টু টি ডিটি হোল টু দি পাওয়ার হাফ বা রুট ওভার। এটা হচ্ছে আমার আরএমএস ভ্যালুর ফর্মুলা। এবার
খেয়াল করে দেখো অ্যাভারেজ পাওয়ার যেটা ছিল ওভার এ কমপ্লিট সাইকেল পি বার, সেটা আমার কি ছিল জিরো থেকে টি, পি টি ডিটি বাই ইন্টিগ্রেশন জিরো থেকে টি ডিটি। তুমি এখানটায় এটা কার ক্ষেত্রে ছিল বলো তো? এটা ছিল আমার রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে, মানে তোমার একটা রেজিস্টেন্স লাগানো রয়েছে, জাস্ট জাস্ট একটা রেজিস্টেন্স লাগানো রয়েছে, সেক্ষেত্রে আমার পাওয়ারটা এটা বেরিয়েছিল, এটা অ্যাভারেজ পাওয়ারের ফর্মুলা ছিল। এক্ষেত্রে পিটি যেটা সেটা ইকুয়ালস টু আইটি স্কোয়ার, তাই তো? বসিয়ে দাও, দেখো এবার এই ভেতরের টার্মটা আর বাদ দিয়ে বাকি টার্মটা সেটা আমার আইআরএমএস হচ্ছে। যদি আমার এফআরএমএস এই জিনিসটা হয়, এফআরএমএস যদি আমার এই জিনিসটা হয়, তাহলে এই ভেতরের টার্মটা আমার আইআরএমএস স্কোয়ার হবে কি হবে না? এই জায়গাটা বুঝতে পারলে? এই পুরো পার্টটা হচ্ছে আমার আইআরএমএস স্কোয়ার, আইআরএমএস হচ্ছে আমার রুট মিন স্কোয়ার ভ্যালু, রুট মিন স্কোয়ার ভ্যালু। ঠিক আছে, সেক্ষেত্রে তাহলে আরএমএস কারেন্ট একটা জিনিস দেখো। এবার এখানটায় একটা মজার জিনিস হতো যে যদি আমি এই এসি কারেন্ট দেখো, যদি আমি এখানটায় একটা এসি সোর্স দিয়েছি, এটা আমার এসি সোর্স, এসি সোর্সের সাথে এসি সোর্সের সাথে আর রেজিস্টেন্স দিয়েছি, আমি অ্যাভারেজ পাওয়ার এটা পেয়েছি, এটা আমি অ্যাভারেজ পাওয়ার পেয়েছি আইআরএমএস। যদি আমি এসি সোর্স না দিয়ে আমি একটা ডিসি সোর্স দিতাম, খেয়াল করবে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যদি আমি এসি সোর্স না দিয়ে আমি একটা ডিসি সোর্স দিতাম, যে ডিসি সোর্সটা আমার আইআরএমএস পরিমাণ যে কারেন্টটা সাপ্লাই করছে সেই কারেন্টটা হচ্ছে আইআরএমএস এর সমান, এই আইআরএমএস তো একটা ভ্যালু দেবে, এই আইআরএমএস তো একটা ভ্যালু এসির ক্ষেত্রে, ধরো এটা কত বলবো, ধরো এক অ্যাম্পিয়ার, আইআরএমএসটা এক অ্যাম্পিয়ার বেরোলো। আমি একটা ডিসি সোর্স লাগালাম রেজিস্ট্যান্সের সাথে যেটাও আমাকে এক অ্যাম্পিয়ার দিচ্ছে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি একটা ডেফিনেশন পাচ্ছি আরএমএস ভ্যালুর, যে আরএমএস কারেন্ট মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য কনস্ট্যান্ট কারেন্ট হুইচ উইল প্রোডিউস সেম পাওয়ার ইন এ রেজিস্টার দ্যাট ইজ প্রোডিউসড বাই অন অ্যাভারেজ বাই অ্যান অ্যাকচুয়াল পিরিয়ডিক কারেন্ট। এইটার মানেটা একটু বুঝিয়ে দিই, ঠান্ডা মাথায় বুঝে নিও, যে তোমার একটা দেখো এইভাবে ভাবো, তোমার একটা এসি একটা এসি সার্কিট রয়েছে, এসি সার্কিট তুমি একটা রেজিস্ট্যান্সের সাথে লাগানো রয়েছে, তুমি যে কোনো মোমেন্টে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট জানো আইটি যে টাইমে, কিন্তু তুমি কি বলতে পারবে যে আমি তোমাকে যদি কারেন্ট আমি জিজ্ঞেস করি যে এই যে এসিটা রয়েছে এসি কত কারেন্ট সাপ্লাই করছে বা এসিটার ভোল্টেজ কত, ভোল্টেজটাও তুমি ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ জানো ভিটি, কিন্তু তুমি তো বলতে পারবে না এর ফিক্সড ভোল্টেজ, তো কিছু বলতে পারবে না। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এর ভোল্টেজ কত, তুমি তো বলতে পারবে না যে এটা 20 ভোল্ট 30 ভোল্ট, যেমন আমরা ডিসি ব্যাটারির ক্ষেত্রে আমরা বলতে পারি যে ডিসি ব্যাটারি হয়তো 1.5 ভোল্ট হয়, 2 ভোল্ট হয় বা 9 ভোল্ট হয়, এগুলো তো আমরা জানি। ব্যাটারি কিনতে গেলে তো আমরা বলি যে 2 ভোল্টের ব্যাটারি দাও বা 9 ভোল্টের ব্যাটারি দাও, এরকম 2 ভোল্টের তো পাওয়া যায় না, 1.5 ভোল্টের পেন্সিল ব্যাটারি পাওয়া যায়, তো আমরা তো এগুলো বলি, কিন্তু এসির ক্ষেত্রে তো আমরা বলতে পারবো না সি করতে, কারণ এই যে ভ্যালুটা আছে সেটা তো আমার ইনস্ট্যান্টেনিয়াস, মানে টাইমের সাথে সাথে চেঞ্জ করছে। আমাকে যদি ভ্যালু বলতে হয় তাহলে তো আমাকে বলতে হবে ঠিক 2:01 আমার ভোল্টেজের ভ্যালু হচ্ছে, ভোল্টেজের ভ্যালু হচ্ছে 20 ভোল্ট এসির ক্ষেত্রে, আমাকে তো টাইম মেনশন করতে হবে। তো এইটাকে এবার তোমরা খেয়াল করো, আমাদের যে কারেন্ট যেটা আমাদের বাড়িতে আসে সেটা হচ্ছে কিন্তু এসি কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট, আর আমাদের যখন জিজ্ঞেস করা হয় বাড়ির লাইন কত কত ভোল্টেজ, তখন আমরা বলে দিই কিন্তু 220 ভোল্ট। তাহলে এই 220টা কি, 220টা কি অ্যাভারেজ ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু নাকি 220টা আমার অন্য কোনো ভ্যালু, মানে কি বলে 220টা কি হতে পারে? এই 220টা হচ্ছে আমার আরএমএস ভ্যালু, আরএমএস ভ্যালুটা কিভাবে নির্ণয় করা হচ্ছে
আরএমএস ভ্যালুটা কিভাবে নির্ণয় করা হচ্ছে? আরএমএস ভ্যালুটা আমরা নির্ণয় করছি যে অ্যাভারেজ পাওয়ার একটা কমপ্লিট সাইকেলে, মানে যতক্ষণে আমার একবার পোলারিটি চেঞ্জ হবে ব্যাটারিটার, সেই একটা কমপ্লিট সাইকেলে এই রেজিস্ট্যান্সটার একটা রেজিস্ট্যান্সের ওপর যত পরিমাণ পাওয়ার ডেসিপেট হবে, এই রেজিস্ট্যান্সটাকে সোর্সটা যত পরিমাণ পাওয়ার সাপ্লাই করবে, মানে একটা কমপ্লিট সাইকেলে, মানে জিরো থেকে ক্যাপিটাল টি টাইমের মধ্যে, সেই টাইমের মধ্যে আমার একটা ডিসি কার একটা ডিসি ব্যাটারি যত পরিমাণ পাওয়ার সাপ্লাই করত, সেই ডিসি ব্যাটারির ভ্যালুটাই হয়ে যাবে আমার এসির ক্ষেত্রে আরএমএস ভ্যালু। বুঝতে পারলে? ঠিক আছে, আরেকবার বলছি, ঠান্ডা মাথায় বুঝবে। একটা এসি কারেন্ট রয়েছে, একটা এসি সোর্স রয়েছে, এসি সোর্সটা আমার একটা কথার কথা বলছি, ধরো ভ্যালু দিয়ে বলছি, এই যে এসি সোর্সটা রয়েছে এটা ধরো পিক ভ্যালু V0টা হচ্ছে আমার 311 ভোল্ট, পিক ভ্যালুটা 311 ভোল্ট, ঠিক আছে। এবার আমি জিরোতে আমি এটার উপর কত পাওয়ার, এই এসি 311 ভোল্টের পিক ভ্যালুর এসিটা, এসি সোর্স যখন তুমি একটা আর রেজিস্ট্যান্সের ওপর লাগাচ্ছ, তখন তুমি দেখছো যে তোমার জিরো থেকে টি টাইমে কত পরিমাণ পাওয়ার ডেসিপেট হচ্ছে সেটা তুমি বার করলে, সেটা ধরো পি বেরোলো, পি ওয়ান পরিমাণ পাওয়ার ডেসিপেট হচ্ছে জিরো থেকে টি টাইমে। তো তোমাকে এবার দেখতে হবে যে এই একই টাইমের মধ্যে আমার কোন এস ডিসি কারেন্ট, ডিসি সোর্সের কত ভোল্টেজ লাগালে আমার সেম পরিমাণ পাওয়ার বেরোবে, সেম পরিমাণ পাওয়ার ডিসিপেট হবে। তখন তুমি দেখলে চেক করে যে তুমি যদি 220 ভোল্টের ডিসি ব্যাটারি অ্যাপ্লাই করো, 220 ভোল্টের ডিসি ব্যাটারি অ্যাপ্লাই করো, তাহলে যেই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে পাওয়ার ডেলিভার্ড হচ্ছে সেটাও P1। বুঝতে পারলে? তুমি এসি লাগাচ্ছ তো দেখছো যে এই একটা কমপ্লিট সাইকেলে অ্যাভারেজ পাওয়ার P1 যাচ্ছে, আর যদি তুমি 220 ডিসি ভোল্টেজ লাগাও ডিসি, তাহলে তুমি দেখবে যে তখনও আমার এই রেজিস্ট্যান্স সেম রেজিস্ট্যান্স, দুটোই আর সেম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমার সেম অ্যামাউন্ট অফ পাওয়ার মানে ডেসিপেট হচ্ছে। তাহলেই তোমার বোঝা গেল যে এই যে এসিটা আমি ব্যবহার করেছি যার পিক ভোল্ট, যার পিক ভ্যালু হচ্ছে 311 ভোল্ট, সেইটার আরএমএস ভ্যালুটা আমার কার সমান হবে, এইটা হবে 220 ভোল্ট, ভিআরএমএসটা হবে 220 ভোল্ট, আমি সেম পাওয়ারটা পাবো। ওইভাবেই আমি নির্ণয় করছি আরএমএস ভ্যালুটা। বুঝতে পারলে তো? বোঝা গেল তো এই জায়গাটা? আচ্ছা, কথা পরিষ্কার আসছে তো? আচ্ছা, ঠিক আছে। তো আরএমএস ভ্যালুটা কিভাবে বার করতে হয় এটাও আসে অনেক সময় 2 নম্বরের প্রশ্নতে। আইআরএমএস ইকুয়ালস টু, জাস্ট এটা অনেকবার করেছো, আশা করছি কোনো অসুবিধা হবে না। আই স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, এটাকে ইন্টিগ্রেট করছো, সবগুলো কমন টার্ম বাইরে গেল, 2 সাইন স্কোয়ার ওমেগা টি 1/2 নিয়েছো বাইরে, এটা হয়ে যাচ্ছে 1 - cos 2 ওমেগা টি, এই কস ইন্টিগ্রেশনটা জিরো দেয়, তাহলে আমার পড়ে থাকছে আইআরএমএস। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা IRMS, IRMS equals to I0 by root 2। সিমিলারলি VRMSটাও আমার দেবে, VRMSটাও দেবে আমায় কি V0 by root 2। আচ্ছা, এইটা একটা ছোট 1 নম্বরের প্রশ্ন যে 220 ভোল্টের এসি কেন মোর ডেঞ্জারাস দেন 220 ভোল্টের ডিসি। তার কারণ হচ্ছে 220 ভোল্টের এসিটা হচ্ছে অ্যাকচুয়ালি আরএমএস ভ্যালুটাকে বোঝায়, তাহলে তার পিক ভ্যালু কত হতে পারে, 220 ভোল্টের সাথে তুমি √2 গুণ করো, দ্যাট ইজ 311 ভোল্ট। তার মানে যদি তোমার 220 ভোল্টের ডিসি কারেন্ট ডিসি সোর্স থাকে, তোমার ওতে যত শক খাওয়ার চান্স আছে, মানে যতটা শক খাবে আর কি, তার থেকে কিন্তু যদি 220 ভোল্টের এসি সোর্স থাকে, তাহলে তার কিন্তু ম্যাক্সিমাম ভোল্টেজ 311 হয়ে যেতে পারে, তো ওটা আরো বেশি। তাই জন্য এসি কারেন্ট ইজ মোর ডেঞ্জারাস দেন সেম ভোল্টেজের ডিসি কারেন্ট। ঠিক আছে, তো
এই এই রিলেশনটা মাথায় রাখবে, Vrms equals to V0 by root 2, V0 টা হচ্ছে পিক ভ্যালু, আর Irms is equal to I0 by root 2, ঠিক আছে? তো এই পার্টটা ক্লিয়ার হয়েছে? আর আমরা যত এসি অ্যামমিটার এসি ভোল্টমিটার থাকে সেটা দিয়ে যে ভ্যালুগুলো আমরা মেজার করি সেটা আরএমএস ভ্যালুই মেজার করি। ল্যাবরেটরিতে দেখবে যে স্পেশাল অ্যামমিটার দেওয়া থাকে, এসি অ্যামমিটার এসি ভোল্টমিটার, ওইগুলো হচ্ছে অল্টার। ইভেন তোমরা মাল্টিমিটার নিয়ে যারা কাজ করেছো তোমরা দেখবে মাল্টিমিটারে তোমার ভোল্টেজ মাপার সময় তোমার দুটো পার্ট থাকে, একটা পার্ট ডিসি ভোল্টেজ মাপার জন্য আর একটা পার্ট থাকে এসি ভোল্টেজের মাপার জন্য। তো আমরা যখন এসি কোনো ভোল্টেজ মাপি তখন আমাকে মাল্টিমিটারটাকে ওই এসি পয়েন্টে কানেক্ট করতে হবে, তবেই আমরা এসি ভ্যালু পাবো। আর এসিতে যে ভোল্টেজটা দেখাবে সেটা আমাকে আরএমএস ভ্যালুটা দেখাবে, পিক ভ্যালুটা না মাথায় রাখবে, আমাকে আরএমএস ভ্যালুটা দেখাবে, ঠিক আছে? তো আচ্ছা আচ্ছা, অ্যাভারেজ ভ্যালু ওভার এ হাফ সাইকেল, একটা কারেন্টের ফুল সাইকেলে অ্যাভারেজ ভ্যালু কত হবে একটু বলো তো ভেবে। অল্টারনেটিং কারেন্ট জিরো হবে না? ইয়েস, কারণ একই অ্যামাউন্ট অফ ভ্যালু গুলো রয়েছে। তো ফুল সাইকেলে আমার, কমপ্লিট সাইকেলে আমার অ্যাভারেজ ভ্যালু সেটা ভোল্টেজ হোক বা কারেন্ট হোক সেটা জিরো হবে, কিন্তু হাফ সাইকেলে তার ভ্যালু কত হবে জাস্ট তুমি এই ফর্মুলায় জিরো থেকে টি বাই টু এর জন্য ইন্টিগ্রেশন করছো, অ্যাভারেজ ভ্যালুটা বার করছো, এই যে এইটা বেরোবে। এটাও একটা ইম্পর্টেন্ট রিলেশন, অ্যাভারেজ ভ্যালু ওভার এ হাফ সাইকেল, টু আই জিরো বাই পাই, টু আই জিরো বাই পাই। আর এই আরএমএস ভ্যালু আর অ্যাভারেজ ভ্যালুর ওভার হাফ সাইকেল এদের রেশিওটাকে বলে ফর্ম ফ্যাক্টর। খুব একটা লাগে না তাও জেনে রেখো, এটা খুব একটা ইম্পর্টেন্ট, এটার ভ্যালু হচ্ছে 1.11। আচ্ছা আসল জায়গায় এবার আসি, এই অবধি কারোর কোনো অসুবিধা আছে? অ্যাভারেজ ভ্যালু এই তারপর ইয়ে আরএমএস ভ্যালু কোনো কোনো অসুবিধা আছে কারোর? থাকলে জিজ্ঞেস করো। আচ্ছা এবার আমরা দেখব হচ্ছে কমপ্লেক্স ফর্মে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। কমপ্লেক্স ফর্মে আমরা জানি e টু দি পাওয়ার j থিটা কে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, cos থিটা আর j sin থিটা, cos থিটা প্লাস j sin থিটা, cos থিটাটা হচ্ছে রিয়েল পার্ট, j sin থিটাটা হচ্ছে ইমাজিনারি পার্ট, j হচ্ছে √-1। তাহলে সেই ক্ষেত্রে থেকে বলতে পারি ইমাজিনারি পার্ট অফ e টু দি পাওয়ার j থিটা হচ্ছে sin থিটা, রিয়েল পার্ট অফ এটা একটু আগে স্টার্টিং এই বললাম, রিয়েল পার্ট অফ e টু দি পাওয়ার যে থিটা সেটা আমাকে কি দেবে cos থিটা, রিয়েল পার্ট অফ রিয়েল অফ e টু দি পাওয়ার যে থিটা এটাকে আমায় কি দেবে cos থিটা। আচ্ছা আরেকটা জিনিস, e টু দি পাওয়ার মাইনাস আই থিটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব? e টু দি পাওয়ার মাইনাস যে থিটা কি হবে বলো তো একটু, কি হবে? মাইনাস মাইনাস থাকবে একটা, ঠিক আছে খেয়াল রাখবে, ঠিক আছে? তো আচ্ছা যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়ালস টু এক্স প্লাস জে ওয়াই হিসাবে লেখা যায় কমপ্লেক্স নাম্বারকে, কমপ্লেক্স আর সেই কমপ্লেক্স নাম্বারকে আমি এইভাবে লিখতে পারি জেড ইকুয়ালস টু মডিউলাস অফ জেড ই টু দি পাওয়ার জে থিটা। একটা কমপ্লেক্স নাম্বারকে এইভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে, কমপ্লেক্স নাম্বারকে এইভাবে লেখা যেতে পারে এক্স প্লাস জে ওয়াই, এক্সটা হচ্ছে রিয়েল পার্ট ওয়াইটা হচ্ছে ইমাজিনারি পার্ট, আর সেই কমপ্লেক্স নাম্বারটার আরেকটা রিপ্রেজেন্টেশন হচ্ছে মডিউলাস অফ জেড ই টু দি পাওয়ার জে থিটা। মডিউলাসটা কি? মডিউলাসটা হচ্ছে আমার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফর এনি ভ্যালু, তোমার এক্স এক্স প্লাস আই এক্স প্লাস জে ওয়াই এর জন্য তোমার মডিউলাসটা এটা হবে, আবার এক্স মাইনাস জে ওয়াই এর জন্য তোমার মডিউলাসটা এটা হবে, এক্স মাইনাস জে ওয়াই এর জন্য তোমার এইটা মডিউলাসটা হবে, ঠিক আছে? খেয়াল রাখবে কখনো কিন্তু ভেতরে মাইনাস হবে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে আমার ভ্যালু অফ মডিউলাস অফ জেড, সেটা ফর এনি মানে এনি কমপ্লেক্স নাম্বার এক্স প্লাস জে ওয়াই অর এক্স মাইনাস জে ওয়াই। আর থিটা যেটা আছে সেটা হচ্ছে আমার ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, থিটা যেটা হচ্ছে সেটা ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এক্ষেত্রে আমার
ওয়াইটা যদি আমার এইটার ক্ষেত্রে আমার এখানে ওয়াই এর আগে তুমি মাইনাস দিয়ে নেবে, যদি আমার এক্স ইকুয়াল টু মাইনাস জে ওয়াই থাকে তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, সামনে একটা মাইনাস চলে আসবে, ঠিক আছে? তো এটা একটু খেয়াল রেখো। এবার একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা কি করতে পারি, একটা জেড মডিউলাসের রেডিয়াস ভেক্টর আর থ্রি আর অ্যাঙ্গেল থিটা এরম একটা রেডিয়াস ভেক্টর দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ছবিটা বুঝতে পারছো তো? জেড ইকুয়ালস টু মডিউলাস অফ জেড ই টু দি পাওয়ার জে থিটা, তো এইটা হচ্ছে মডিউলাস অফ জেড, এইটা এই জেড ভ্যালুটা হচ্ছে মডিউলাস অফ জেড এর সমান রেডিয়াস ভেক্টরটা, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থিটা, ঠিক আছে? এইভাবে আমি একটা কমপ্লেক্স নাম্বারকে এইটাকে কি বলে আর্গান ডায়াগ্রাম বলে, মনে পড়ছে? এটাকে বলে কমপ্লেক্স প্লেন, এই জিনিসটাকে বলে কমপ্লেক্স প্লেন। তোমার এক্স অ্যাক্সিস বরাবর দেখো প্লাস মানে তোমার রিয়েল ভ্যালুস গুলো রয়েছে, ওয়াই অ্যাক্সিস বরাবর ইমাজিনারি ভ্যালুস রয়েছে। দেখো এই পয়েন্টে মাইনাস প্লাস জে আছে আর এই পয়েন্টে মাইনাস জে আছে, ঠিক আছে? এটাকে বলা হয় কমপ্লেক্স প্লেন। এক্স বরাবর রিয়েল ভ্যালুস রয়েছে, ওয়াই বরাবর ইমাজিনারি ভ্যালু রয়েছে। এই কমপ্লেক্স প্লেনের মধ্যে একটা তুমি এরকম স্ট্রেট লাইন দিয়ে যেটা এক্স অ্যাক্সিস সাথে থিটা অ্যাঙ্গেল করে রয়েছে, এইভাবে তুমি একটা কমপ্লেক্স নাম্বারকে বোঝাতে পারো, ঠিক আছে? এইটাকে বলা হয় ফ্রেজার ডায়াগ্রাম, এটাকে বলা হয় ফ্রেজার ডায়াগ্রাম। এটাকে বলে ফ্রেজার ডায়াগ্রাম, ঠিক আছে? তোমাদের এখানে একটু ডিফারেন্স ছবিটা বুঝতে পারছো কি? না হলে দেখো দুটো আছে, একটা ভি ইজুকাল টু ভি জিরো সাইন ওমেগা টি, ভি জিরো সাইন ওমেগা টিকে তুমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবে। ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে ওমেগা টি, এটা হচ্ছে আমার ভি, এটা হচ্ছে আমার ভিটা রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? আর আরেকটা দেখো ভি প্রাইম, সেটা হচ্ছে আমার ভি জিরো সাইন ওমেগা টি প্লাস আলফা। তোমার তার মানে এটা অন্য একটা কালার দিয়ে দেখাই, এটা হচ্ছে আমার ভি প্রাইম, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। এইভাবে তুমি কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারো, ঠিক আছে? কমপ্লেক্স নাম্বার বলছি সরি, এক্ষেত্রে আমরা সাইনোসয়েডাল ভোল্টেজগুলোকে আমি এইভাবে ফ্রেজার দ্বারা ফ্রেজার ডায়াগ্রামের দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। তার ফেজ ডিফারেন্স যেটা আছে সেটাকে আমি এইভাবে আমি অ্যাঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করব। এই জায়গাটা বুঝতে পারলে কি না একটু বলো আমাকে। হ্যালো, কানেকশন কেটে গেল? আচ্ছা, সাইন ওমেগা টি থাকলে সেটাকে আমি ইমাজিনারি অফ ভি জিরো ই টু দি পাওয়ার জে ওমেগা টি হিসাবে লিখব, আর সাইন ওমেগা টি প্লাস আলফা থাকলে ইমাজিনারি অফ ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস আলফা এইভাবে লিখব, ঠিক আছে? আচ্ছা, আর একটা কেস, যদি ভি প্রাইম আমার এইভাবে আমি দেখাই, ভি প্রাইম তোমরা এখান থেকেই পেয়ে যাচ্ছ, এই ফর্মুলা থেকেই পেয়ে যাচ্ছ। দেখো ভি প্রাইম যেটা সেটা আমার কি বেরিয়েছে, ভি প্রাইম বেরিয়েছে ভি জিরো ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস আলফা, আর ভি যেটা আছে সেটা আমার কি বেরিয়েছে ভি জিরো ই টু দি পাওয়ার জে ওমেগা টি। তাহলে তুমি যদি এই দুটো থেকে রিলেশন তুমি কি পাচ্ছ, ভি প্রাইম ইজ ইকুয়াল টু ভি ই টু দি পাওয়ার জে আলফা, এই দুটো থেকে তুমি এই জিনিসটা পাচ্ছ কি পাচ্ছ না, ভি ইজ ইকুয়াল টু ভি ভি প্রাইম ইকুয়ালস টু ভি ই টু দি পাওয়ার জে আলফা। এটাকে ভেঙে দিতে পারো, এই পার্টটাকে যদি ভেঙে দাও তাহলে এটা পাবে। তো এরকম যদি দুটো থাকে সেখানে তুমি দেখতে পাচ্ছ যে ভি প্রাইম যেটা আছে সেটা আমার ভি কে আলফা অ্যাঙ্গেলে লিড করছে, আলফা অ্যাঙ্গেলে লিড করছে, মানে ভি প্রাইম ভি এর থেকে আলফা অ্যাঙ্গেলে এগিয়ে আছে। এই ছবিতেও দেখো
ভি প্রাইম ভি এর থেকে আলফা অ্যাঙ্গেলে এগিয়ে আছে। তো এটাকে আমি ফ্রেজার ডায়াগ্রামেও এইভাবে দেখাবো, ফ্রেজার ডায়াগ্রামেও আমি জিনিসটাকে এইভাবে দেখাতে পারবো। ভি আমার ভি প্রাইম যেটা আছে সেটা আমার ভি এর থেকে আলফা অ্যাঙ্গেলে এগিয়ে রয়েছে। আচ্ছা এবার আমরা চলে আসছি তোমাদের তিনটে যে সার্কিট আছে, এল আর সার্কিট, সিআর সার্কিট আর এল সিআর সার্কিট, এই তিনটে মেন সার্কিটে আমরা চলে আসছি। আর এল সিআর দুখানা হয়, একটা হয় সিরিজ, একটা হয় সিরিজ আর একটা হয় প্যারালেল। ঠিক আছে, এবার কটা শর্টকাট তোমাদেরকে বলে দিই, এগুলো শর্টকাট মনে রাখার জন্য। এই ফ্রেজার ডায়াগ্রামটা সবসময় মনে রাখবে, এটা হচ্ছে আই জিরো, আই কারেন্টের ডাইরেকশন এই বরাবর আছে, ভি আর এর ডাইরেকশনও আমার কারেন্টের দিকেই আছে, ভিআর এর ডাইরেকশন কারেন্টের দিকেই আছে, ভিএল এর ডাইরেকশন তোমার এই দিকে থাকবে আর ভিসি এর ডাইরেকশন তোমার নিচের দিকে থাকবে। এই ফ্রেজার ডায়াগ্রামটা তোমরা সবসময় মনে রাখবে। তোমরা এখানটায় কি করেছো, কারেন্টটাকে তোমরা প্যারালেলে নিয়েছো, এটাকে হচ্ছে আমার ফেজার ডায়াগ্রাম আকার মেন আইডিয়া। ফেজার ডায়াগ্রাম, ফেজার ডায়াগ্রামের মেন আইডিয়া হচ্ছে এটা, কারেন্টের দিকেই ভিআর থাকছে, ভিএলটা উপরে থাকছে, ভিসিটা নিচে থাকছে। এবার কোন ভিআর কি, ভিএল কি, ভিসি কি সব, তাহলে আমি কি করব, আমি একটা এলসিআর কমন সার্কিট এঁকে নেব, এলসিআর একটা কমন সার্কিট এঁকে নেব। সবার আগে এল, সবার আগে কি নেব, সবার আগে আর্মি, আর তারপর একটা এল মানে একটা কয়েল, আর লাস্টে একটা ক্যাপাসিটার। আমি ধরে নিচ্ছি যে আমার সোর্স যেটা আছে, সোর্সের টোটাল ভোল্টেজ হচ্ছে ভি, সোর্সের টোটাল ভোল্টেজ হচ্ছে ভি, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজটা পড়ছে সেটা হচ্ছে ভিআর, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজটা পড়ছে সেটা হচ্ছে ভিআর, যে ভোল্টেজটা আমার ইন্ডাক্টরের অ্যাক্রসে পড়ছে সেটা হচ্ছে ভিএল, আর যে ভোল্টেজটা আমার ক্যাপাসিটরের অ্যাক্রসে পড়ছে সেটা হচ্ছে আমার ভিসি। ঠিক আছে, এবার এই যে ভোল্টেজগুলো রয়েছে, এই তিনটে ভোল্টেজগুলো আর কারেন্ট হচ্ছে আমার এইদিকে ফ্লো করছে আই অ্যাট এ পয়েন্ট অফ টাইম। এবার এই ছবিটা যদি তুমি মনে রাখো তাহলে তুমি সবসময় দেখতে পারবে, মনে রাখতে পারবে যে কারেন্টের সাথে আমার ভোল্টেজ, রেজিস্ট্যান্সের ভোল্টেজটা, ক্যাপাসিটি কি বলে ইন্ডাক্টরের ভোল্টেজটা আর ক্যাপাসিটরের ভোল্টেজটা কিভাবে কিভাবে রিলেটেড। দেখো আইটা আর এর সাথে সেম ডাইরেকশনে আছে, তার মানে ভিআর আর আই, ভিআর অ্যান্ড আই সেম ফেজে আছে। ভিআর অ্যান্ড আই সেম ফেজে আছে, ভিএল আর আই কোন ফেজে থাকবে, ভিএল আর আই কোন ফেজে আছে বলো একটুখানি দেখে। হ্যাঁ পাই বাই টু ফেজে আছে, কিন্তু কে এগিয়ে আছে, কে এগিয়ে আছে, ভিএল এগিয়ে আছে, ভিএল লিড করছে, আর ভিসি আর ভিআর এর মধ্যে, ভিএসি আর আই এর মধ্যে কত ফেজ ডিফারেন্স, ভিসি আর আই এর মধ্যে কত ডিফারেন্স, এটা হচ্ছে আমার পাই বাই টু। এক্ষেত্রে কে এগিয়ে রয়েছে, এক্ষেত্রে কে এগিয়ে রয়েছে, ভিসিটা নিচের দিকে আছে, তার মানে এক্ষেত্রে আমার আই লিড করছে। ঠিক আছে, তো তাহলে এই ছবিটাতে, এই ছবিটা যদি তুমি মনে রাখো না তাহলে তোমার সবসময় মনে থাকবে যে তোমার যে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা সেটা কারেন্টের সাথে সবসময় সেম ফেজে আছে, ভিএল আর ভিসিটা আমার 90 ডিগ্রি ফেজে ডিফারেন্সে রয়েছে কারেন্টের রেসপেক্টে, অ্যাজ ওয়েল অ্যাজ ভিআর এর রেসপেক্টে, কারণ কারেন্ট আর ভিআর এর রেসপেক্ট ভোল্টেজ, কারেন্ট আর ভিআর দুজনে কিন্তু সেম ফেজে রয়েছে, তাহলে ভিআর এর সাথে ভিএল এর এটাও তোমাকে জিজ্ঞেস করতে পারে, ফেজ ডিফারেন্স বিটুইন, ফেজ ডিফারেন্স বিটুইন, ফেজ ডিফারেন্স বিটুইন ভিআর
and VL. Phase difference between VR and VL কত হবে বলো? সেটাও পাই বাই 2 হবে। কে লিড করবে? VL লিড করবে। বুঝতে পারলে তো এই জায়গাটা বোঝা গেল কিনা একটু বলো। হ্যাঁ স্যার বুঝেছি। আর নেক্সট যেটা মনে রাখার জন্য সেটা হচ্ছে সব সময় এই ফর্মুলাতে তুমি যদি স্টার্ট করার স্টার্টিং ফর্মুলা তোমার যদি কোনো ডেরিভেশন দেয় ডেরিভেশনের স্টার্টিং ফর্মুলা সব সময় এটা হবে স্টার্টিং। আচ্ছা এইটা হচ্ছে ভিটি ফাংশন অফ টাইম, ঠিক আছে স্টার্টিং ফর্মুলা। সেটা হচ্ছে ভিটি ইকুয়ালস টু ভিআর প্লাস ভিএল প্লাস ভিসি ইকুয়ালস টু ভিআরটা আমার কি হবে খেয়াল করে দেখো, ভিআরটা হচ্ছে আইটি ইনটু আর প্লাস একটু ভুল হয়ে গেল, হ্যাঁ ঠিকই আছে আইটি ইনটু আর। ভিএলটা কি হবে আইটি ইনটু এক্সএল, এটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, এটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। আর এটা হবে আইটি সরি ভুল বললাম, স্টার্টিং পয়েন্ট স্টার্টিং ফর্মুলাটা নিয়ে কথা হচ্ছে। ভিআরটা তো হয়ে গেছে, ভিআরটা হচ্ছে আমার আই ইনটু আর, যেহেতু সেম কারেন্ট ফ্লো করছে আই টি ইনটু আর। ভিএলটা হবে আমার ডি এল ডি আই ডিটি, আর এইটা যেটা আছে সেটা হবে আমার কিউ বাই সি, এটা হচ্ছে আমার স্টার্টিং ফর্মুলা। আর ভিটি যেটা আছে সেটা তোমার ফর্ম দেওয়া থাকবে, ভিটিটা তোমার বলে দেওয়া থাকবে, ঠিক আছে। এই ফর্মুলা দিয়ে তোমাকে স্টার্ট করতে হবে যে কোনো প্রবলেমের ক্ষেত্রে। এবার ধরো তোমাকে আমি বলে দিচ্ছি যে শুধু আরএল সার্কিট রয়েছে, শুধু আরএল সার্কিট রয়েছে, তাহলে তুমি কি করবে ভিসিটা বাদ দিয়ে দাও। বলছিলাম যে ওয়ান বাই কি বলছো, ওয়ান বাই ওমেগা সি বা ওমেগা এল যে, হ্যাঁ ওটা তো হবে তো ওয়ান বাই ওমেগা সি ওইভাবে তো ওটা আসছে। আমি এটা তো তোমাকে স্টার্টিং ফর্মুলাটা বললাম, স্টার্টিং ফর্মুলাটা বললাম। এবার তোমরা দেখো প্রথমে ধরো আরএল সার্কিট, আরএল সার্কিট আছে দেখো নিয়মটা যেটা বলেছিলাম যে দুখানা ধরেছো ভিআর আর ভিএল সব, তাহলে ফর্মুলা কি হবে ভিআর টি প্লাস ভিএল টি ইকুয়ালস টু ভিটি, আর আর আই টি প্লাস এল ডি আই ডি টি ইকুয়ালস টু ভিটি। দেখো ঠিক এই আগের ফর্মুলা যেটা বলেছিলাম সেই হিসাবে করছি কিনা, ঠিক এই ফর্মুলা দিয়ে করছি। এবার যদি তোমাকে বলে দেয় যে ভিটি যেটা আছে সেটা হচ্ছে আমার ভি জিরো কস ওমেগা টি, তাহলে আমার আই যেটা আই এর সলিউশন এইটার তো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিল, এটা তো আমার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিল, এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাকে সলভ করলে আমি কি পাবো আই পাবো। এবার আই যেটা আছে যদি আমার ভিটি যেটা সেটা আমার ভি জিরো কস ওমেগা টি হয় তাহলে আইটাও আমরা আই আর হবে, দ্যাট ইজ রিয়েল পার্ট অফ আই টি। আর ভিটি যদি আমার ভি জিরো সাইন ওমেগা টি হয় সেক্ষেত্রে আইটা আই আই হবে, আই সাবস্ক্রিপ্ট আই, দ্যাট ইজ ইমাজিনারি পার্ট অফ আই টি আমার সলিউশন হবে। তাহলে সেই হিসাবে আমি আই টি যেটা আছে সেটাকে আমি কমপ্লেক্স ফর্মে এইভাবে লিখতে পারি আই আর প্লাস যে আই সাবস্ক্রিপ্ট আই লেখা যেতে পারে, তাই তো? এবার এটাকে এখানে বসিয়ে দাও, দুটো ইকুয়েশন হবে একটা রিয়েল পার্ট একটা ইমাজিনারি পার্ট। দেখো ভি আর আই আর আর আই আর প্লাস এল ডি আই আর ডি টি ইকুয়াল টু ভি জিরো কস ওমেগা টি, আর একটা হচ্ছে আই আর আই 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 সাবস্ক্রিপ্ট আই প্লাস এল ডি সাবস্ক্রিপ্ট আই ডি আই সাবস্ক্রিপ্ট আই ডি টি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি।
এটা হচ্ছে ইকুয়েশন ওয়ান, নিচেরটা ইকুয়েশন টু। ইকুয়েশন টু এর সাথে যে গুণ করো, গুণ করে তুমি দুটোকে যোগ করে দাও, ওয়ান আর টু কে যোগ করে দাও, তুমি কি পাচ্ছ দেখো, আর আই সাবস্ক্রিপ্ট আর প্লাস জে আই সাবস্ক্রিপ্ট আই প্লাস এল ডিডিটি অফ আই সাবস্ক্রিপ্ট আর প্লাস জে আই সাবস্ক্রিপ্ট আই ইকুয়ালস টু ভি জিরো কস ওমেগা টি প্লাস জে সাইন ওমেগা টি। সেখান থেকে তুমি এই ফর্মুলাটা পাচ্ছ, এটা হচ্ছে কমপ্লেক্স ফর্মের ইকুয়েশনটা, আর আই প্লাস এল ডিআই ডিটি ইকুয়ালস টু ভি জিরো ই টু দি পাওয়ার জে ওমেগা টি। এবার এটাকে সলভ করবো কি করে, ট্রায়াল সলিউশন নাও, আই টি টাকে সলিউশন হচ্ছে ই টু দি এ ই টু দি পাওয়ার জে ওমেগা টি, সলিউশনে বসাও, এটা বার করো, এটা তোমার বেরোবে এই জিনিসটা, এটা তোমার বেরোচ্ছে এই জিনিসটা, ভি জিরো বাই আর প্লাস জি ওমেগা এল। এই যে জি ওমেগা এল, এটাকে তুমি জেড হিসাবে ধরতে পারো, এটাও তোমার এক্ষেত্রে দেখতে পাচ্ছ এই জেডটা আমার কার মতো কাজ করছে, রেজিস্টেন্সের মতো কাজ করছে, জেডটা আমার রেজিস্টেন্সের মতো কাজ করছে, কিন্তু এটাকে তো আমি রেজিস্টেন্স বলতে পারবো না, রিয়্যাকট্যান্সও বলতে পারবো না, এটাকে আমি কি বলবো, ইম্পিডেন্স বলবো, এটাকে আমি বলবো ইম্পিডেন্স। জেডটাকে বলবো আমি ইম্পিডেন্স। এ দেখো আইটিটা কি ছিল, এ ই টু দি পাওয়ার জি ওমেগা টি তো, আর এটা কি বেরোলো, ভি জিরো বাই আর প্লাস জি ওমেগা এল, দ্যাট ইজ ভি জিরো বাই জেড। তাহলে তুমি আইটিটাকে কি লিখতে পারো, আইটি লিখতে পারো, এর জায়গায় তুমি এটা বসিয়ে দাও, ভি জিরো বাই জেড ই টু দি পাওয়ার জি ওমেগা টি, জেডটা কি, জেডটা হচ্ছে আর প্লাস জি ওমেগা এল, ঠিক আছে। এটাকে বলা হয় আর এল সার্কিটের ক্ষেত্রে ইম্পিডেন্স, আর এল সার্কিট বা এল আর সার্কিটের ক্ষেত্রে এটা হচ্ছে ইম্পিডেন্স। ক্লিয়ার হলো এই অবধি? আবার জেডটাকে যেহেতু আমি জেড মডিউলাস ই টু দি পাওয়ার জে ওমেগা টি হিসাবে লিখতে পারি, তার ফলে জেড মডিউলাসটা কি লিখতে পারি, আর রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটা হচ্ছে আমার ভ্যালুটা, আর থিটাটা আমার কি বেরোবে, ট্যান ইনভার্স ওমেগা এল বাই আর। খেয়াল করো আমরা আগে বলেছিলাম ওমেগা এলটা কি হয়, ওমেগা এলটাকে আমরা এক্স এল বলেছিলাম, খেয়াল করে দেখো। তাহলে একটা জিনিস মনে রাখবে, জেড বার যেটা আছে, জেড বারটাকে আমরা এটাও লিখতে পারি, জেড মডিউলাস নট জেড বার সরি জেড মডিউলাস, এটা ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার লিখতে পারি, আর থিটা যেটা হচ্ছে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স এক্সএল বাই আর, ঠিক আছে, ঠিক আছে। তো ভুল করেছিলাম, ওটা কারেকশন করে তাই জন্য আজকে নতুনটা পাঠিয়েছি, ওটা আগেরটা ডিলিট করে দিও, হ্যাঁ এটাই হবে, কারণ কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে তোমার মডিউলাস সবসময় এটাই হয়, কমপ্লেক্স নাম্বারের মডিউলাস সবসময় এটা হয়, কোনো কমপ্লেক্স নাম্বারের মডিউলাস সবসময় এটা হয়, এটার কমপ্লেক্স কনজুগেট হোক বা ইয়ে হোক, তোমার থিটার ভ্যালুটা চেঞ্জ হয়ে যেতে পারে, ই টু দি পাওয়ার থিটাটা মাইনাস থিটা হয়ে যেতে পারে, ঠিক আছে। তো মানে কেসটা হচ্ছে, আমি বলে দিচ্ছি আরেকবার, ধরো একটা কমপ্লেক্স নাম্বার আছে, এটা যদি জেড হয় আর জেড প্রাইমটাকে তুমি যদি এইরকম ভাবে লেখো মাইনাস আই ওয়াই, সেক্ষেত্রে জেড যেটা আছে সেটা আমার বেরোবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার আই থিটা, আর জেড প্রাইমটা হয়ে যাবে আমার মাইনাস আই থিটা, জেড প্রাইমটা হয়ে যাবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, ঠিক আছে। তো এই চেঞ্জটা হয় আর কি, তো তোমার এই ই টু দি পাওয়ার থিটার ভ্যালুটা চেঞ্জ হবে, কিন্তু মডিউলাসের ভ্যালুটা সবসময় কি হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারই হবে, খেয়াল রাখবে এটা, ওটা আমি ভুল করে ফেলেছিলাম একটু, ঠিক আছে। তো আচ্ছা তাহলে এই জায়গাটা দেখো,
আইটিটাকে কি লিখতে পারি, ভি জিরো বাই জেড ই টু দি পাওয়ার জে ওমেগা টি, জেডটাকে তুমি এটা লিখতে পারো জেড মডুলাস ই টু দি পাওয়ার জে জে থিটা। তাহলে আইটি যেটা বেরোচ্ছে সেটা এটা বেরোচ্ছে ভি জিরো বাই জেড মডুলাস ই টু দি পাওয়ার জে ওমেগা টি মাইনাস থিটা, ঠিক আছে? তো এবার তুমি রিয়েল পার্ট এটা হবে, ইমাজিনারি পার্ট এটা হবে, এটা হচ্ছে আই এর ভ্যালু। এবার একটা জিনিস খেয়াল করার বিষয়, আই যেটা আছে, আচ্ছা অ্যাডমিটেন্স হচ্ছে ইম্পিডেন্সের ইনভার্স, দ্যাট ইজ ওয়াই ইকুয়ালস টু ওয়ান বাই জেড, দ্যাট ইজ ওয়ান বাই আর প্লাস জে ওমেগা। ইম্পিডেন্সের ইউনিট হচ্ছে ওম, অ্যাডমিটেন্সের হচ্ছে মো বা সিমেন্স। আচ্ছা আই জিরো যেটা সেটা হচ্ছে ভি জিরো বাই জেড প্রাইম, ঠিক আছে? আচ্ছা আর একটা ব্যাপার বলে দিই তোমাদের, আই যেটা আছে আই ইকুয়ালস টু আমার কি বেরিয়েছিল আই জিরো ই টু দি পাওয়ার জে ওমেগা টি মাইনাস থিটা বেরিয়েছিল, এটা বেরিয়েছিল তো, কোথায় গেল? হ্যাঁ এই পার্টটাকে আমি আই জিরো ধরবো, এই পার্টটাকে আমি আই জিরো ধরে নেব। সেক্ষেত্রে আই ইকুয়ালস টু আই জিরো ই টু দি পাওয়ার জে ওমেগা টি। তুমি যদি এবার ফ্রেজার ডায়াগ্রাম আঁকো, ফ্রেজার ডায়াগ্রামে তুমি যদি এইটাকে তুমি ওমেগা টি ইকুয়ালস টু জিরো ধরে নিয়েছো, মনে করো ওমেগা টিটা তুমি জিরো ধরে নিয়েছো, মানে স্টার্টিং পয়েন্টটা তুমি স্ট্রেট লাইনটাকেই তুমি, মানে নর্মালি কি করতাম আমরা এক্স অ্যাক্সিস সাথে আমি ওমেগা টিটাকে তো এইভাবে দেখাতাম, এই অ্যাঙ্গেলটাকে তো ওমেগা টি দেখাতাম, তাই তো? নর্মালি কি করতাম যখন আমি ওই ফ্রেজার ডায়াগ্রাম আঁকতাম, জেডকে দেখাতাম জেড ইকুয়ালস টু ধরো সাইন ওমেগা টি বা কস ওমেগা টি, তখন তো আমি ওমেগা টি অ্যাঙ্গেলটাকে তো এইভাবে দেখাতাম, ঠিক কি না? তো আমি এইটাকেই আমি রেফারেন্স লাইন ওমেগা টি হিসাবে ধরে নিচ্ছি। তাহলে আমি সেই অবস্থায় যদি আমার ওমেগা টি জিরো হয়, আই ইকুয়ালস টু কি লিখতে পারি, আই ইকুয়ালস টু মাইনাস আই জিরো মাইনাস জে থিটা লেখা যেতে পারে তো? হ্যালো, তাহলে আর এই ওমেগা টি ইকুয়ালস টু জিরো ধরলে ভি জিরো ই টু দি পাওয়ার জে ওমেগা টি ছিল বাই জেড ছিল, বাই জেড ছিল, জেড জেডটা আমি কি নিয়েছিলাম জেড মডুলাস অফ ই টু দি পাওয়ার জে থিটা। এইটাকে তুমি যদি এই পার্টটাকেও জিরো ধরে নাও, এই পার্টটাকেও জিরো ধরে নাও, তাহলে এই ইকুয়েশনটা আসছে কি আসছে না বলো? এটা হচ্ছে ওমেগা টি ইকুয়ালস টু জিরোর জন্য ভি জিরো বাই মডুলাস অফ জেড ই টু দি পাওয়ার জে থিটা ইকুয়ালস টু আই জিরো ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা। এবার ভি মডুলাসটা হচ্ছে আমার কি, ভি জিরো বাই রুট টু, ভি মডুলাসটা হচ্ছে আমার আর এম এস ভ্যালু, ভি মডুলাসটা হচ্ছে আমার আর এম এস ভ্যালু, আর আই মডুলাসটা হচ্ছে আর এম এস ভ্যালু অফ আই, দ্যাট ইজ আই জিরো বাই রুট টু। বসিয়ে দিলে আমি আলটিমেটলি এই ফর্মটা পাবো, ভি মডুলাস সরি ভি মডুলাস বাই জেড মডুলাস ইকুয়ালস টু আই মডুলাস, এটা হচ্ছে জেনারেলাইজড ফর্মস অফ ওমস ল, এটা জেনারেলাইজড ফর্ম অফ ওমস ল, আর এইটা হচ্ছে আমার আর এল সার্কিটের ফেজার ডায়াগ্রাম, দেখে রাখো আর এল সার্কিটের ফেজার ডায়াগ্রাম হচ্ছে এইটা, একবার দেখাই তোমাদের এই ডায়াগ্রামটা মনে রাখতে বলেছিলাম তো, এই ডায়াগ্রামটা মনে রাখতে বলেছিলাম, একবার দেখিয়ে নেই ফেজার ডায়াগ্রামটা, দেখো কি আছে, এটা আমার আর এল সার্কিট, খেয়াল রাখবে আর এল সার্কিট, এটা হচ্ছে আমার আই এর দিক, আর ভিআরটাও আমার আই এর দিকেই থাকে, ঠিক কি না? ভিআরটা আমার আই এর দিকেই থাকে, ভিআর ইকুয়ালস টু আইআর, আর ভিএলটা কোন দিকে থাকে, এই দিকে থাকে উপরের দিকে, ভিএল ইকুয়ালস টু, ভিএল ইকুয়ালস টু আমার কি হবে, আচ্ছা ভিএল হবে আমার আই এক্সএল, খেয়াল করে দেখো ভিএল ইকুয়ালস টু আই এক্সএল, এক্সএলটা কি, এক্সএলটা হচ্ছে আমার ওমেগা এল। কমপ্লেক্স ফর্মে দেখতে গেলে আমাকে এটা লিখতে হবে জে ওমেগা এল আই, তাহলে এই বরাবর যেটা আমার আছে এইটা হচ্ছে আমার জেড আই জেড,
জেডটা তাহলে কি, জেডটা হচ্ছে আমার ইম্পিডেন্স, এইটা হচ্ছে আমার ফেজার ডায়াগ্রাম, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থিটা, যেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ভোল্টেজের সাথে আই এর ফেজ ডিফারেন্স, অ্যাকচুয়াল ভোল্টেজের সাথে আমার কারেন্টের ফেজ ডিফারেন্স, সেটা হচ্ছে থিটা, খেয়াল রাখবে। তাহলে জেড কি হচ্ছে, জেড ইকুয়ালস টু, তুমি যদি ক্যালকুলেট করো, জেড ইকুয়ালস টু আর প্লাস জে ওমেগা এল, এটা কমপ্লেক্স ফর্মে, এটা হচ্ছে আমার ফেজার ডায়াগ্রাম ফর আরএল সার্কিট, ঠিক আছে, মনে থাকবে তো? এখানে ভিটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ভোল্টেজ, ভিটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ভোল্টেজ বা সাপ্লাই ভোল্টেজ, জেডটা হচ্ছে আমার ইম্পিডেন্স, জেডটা হচ্ছে আমার ইম্পিডেন্স, যেটা হচ্ছে আমার টোটাল রেজিস্ট্যান্স বলতে পারো, এক্ষেত্রে জেডটা হচ্ছে আমার ইম্পিডেন্স, যেটাকে আমি টোটাল রেজিস্ট্যান্সের মতো ধরতে পারি। একইভাবে সিআর সার্কিটের ক্ষেত্রে, সিআর সার্কিটের ক্ষেত্রে তোমার ফেজার ডায়াগ্রামটা হবে, ভিসিটা নিচে হবে, ভিসিটা হবে তোমার ওয়ান বাই জে ওমেগা সি, ওয়ান বাই জে ওমেগা সি, অর ইকুয়ালস টু মাইনাস জে আই বাই ওমেগা সি, এই সামনে দেখো যেটা উপরে নিয়ে আসলাম তাই মাইনাস সামনে এসে গেছে, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ভি আর এর দিক, ভি আর ইকুয়ালস টু আই আর, এই বরাবর, আর এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ভি ইকুয়ালস টু আই জে, এটা হচ্ছে আমার সিআর সার্কিটের জন্য। তো সিআর সার্কিটের ক্ষেত্রে দেখো, দেখো জাস্ট আইডিয়া করেই আমি কিন্তু এঁকে দিলাম, জাস্ট আইডিয়া করেই আমি কিন্তু এঁকে দিলাম, সিআর সার্কিটের ইম্পিডেন্স যেটা আছে সেটা হবে আমার, খেয়াল করো, আর ইকুয়ালস টু, সরি জেড ইকুয়ালস টু, জেড ইকুয়ালস টু আর প্লাস ওয়ান বাই জে ওমেগা সি, আর ইকুয়ালস টু আর মাইনাস জে বাই ওমেগা সি, খুব ইম্পর্টেন্ট এটা লাগবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে, যেটা উপরে এসেছি তাই জন্য উল্টে গেছে। তাহলে জেড মডিউলাস কত হবে, জেড মডিউলাস হবে খেয়াল রাখবে রুট ওভার আর স্কোয়ার প্লাস ওয়ান বাই ওমেগা স্কোয়ার সি স্কোয়ার, এখানে হয়তো আগের পিডিএফে ভুল আছে, এইটা হবে ওয়ান বাই ওমেগা স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হচ্ছে মডিউলাস। কিন্তু এক্ষেত্রে ইটা কত হবে বা থিটা কত হবে, থিটা ইকুয়ালস টু মাইনাস ট্যান ইনভার্স, মাইনাস ট্যান ইনভার্স ওয়ান বাই ওমেগা সি, ঠিক আছে, থিটাটা এখানে উল্টো হবে, এই যে আরসি সার্কিট ক্যালকুলেশনটা তোমরা একটুখানি বাড়িতে দেখো কিভাবে হচ্ছে, সেম কাজ করেছি, তোমাকে এখানে শুধু করতে হয়েছে কি বলতো, ভিআর এর জায়গায় আড়াই বসিয়েছো, ভিসির জায়গায় সি বাই কিউ বাই সি বসিয়েছো, তারপর তুমি টিডিএ ডিফারেন্সিয়েট করেছো, তার ফলে তোমার দেখো এই ডিকিউ ডিটি এলো, তো এটাকে তুমি আই করে নাও, ব্যাস এটা তোমার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন চলে এসেছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন চলে এসেছে। তারপর সেই একই কেস যেভাবে করলে, তুমি আই ইকুয়াস টু এ টু দি পাওয়ার জে ওমেগা টি ধরো, এইখান থেকে তুমি এর ভ্যালুটা বার করো, দেখো এর ভ্যালুটা এবার কি বেরোলো, এর ভ্যালুটা বেরোলো ভি জিরো বাই আর প্লাস ওয়ান বাই জে ওমেগা সি, তার মানে ভি জিরো বাই জেড, তার মানে জেডটা আমার এক্ষেত্রে কি বেরোলো, জেডটা বেরোলো আর প্লাস ওয়ান বাই জি ওমেগা সি, যেটা উপরে ওঠাও আর প্লাস মাইনাস জে বাই ওমেগা সি, তো এটা হয়ে যাচ্ছে। তাহলে একই নিয়ম এইখানটায় দেখো, যেহেতু আমার এখানটায় মাইনাস জে ওমেগা সি আছে, জেড মডিউলাস করলে কিন্তু এখানটায় আমার মাইনাস জে ই টু দি পাওয়ার জে থিটা চলে আসছে, তার ফলে এক্ষেত্রে আইটি যেটা বেরোচ্ছে ডিফারেন্সটা দেখো, কত অব্দি বললাম, বলেছি তাহলে এ ইকুয়ালস টু ভি জিরো বাই আর প্লাস ওয়ান বাই জি ওমেগা সি হচ্ছে এক্ষেত্রে, জাস্ট তোমরা এই ক্যালকুলেশন করে যেভাবে আগেরটা করলে সেভাবে করেই দেখো,
শুধু তফাৎটা হচ্ছে আইটি দেখো এখানটায় কি বের হচ্ছে, আইটি ইকুয়ালস টু ভি জিরো বাই জেড মডিউলাস ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস থিটা। দেখো আর আগের ক্ষেত্রে, আগের ক্ষেত্রে এটা কিন্তু, আগের ক্ষেত্রে আইটা কিন্তু আমার মাইনাস ছিল, আগের ক্ষেত্রে আইটা দেখো ই টু দি পাওয়ার জে ওমেগা টি মাইনাস থিটা ছিল, কিন্তু এটা হচ্ছে আর এল এর ক্ষেত্রে, আর এল সার্কিটের ক্ষেত্রে। কিন্তু এল আর সার্কিটের ক্ষেত্রে কি হচ্ছে, সরি আর সি সার্কিটের ক্ষেত্রে কি হচ্ছে, এটা আমার প্লাস হয়ে যাচ্ছে। আর এটা তোমাদের আমি ছবি দেখেও মনে রাখতে বলেছি, যে সবসময় তুমি এই ছবিটা দিয়ে মাথায় রাখবে যে এটা আমার আই, এটা আমার ভিএল, এটা আমার ভিসি। তার মানে সি এর ক্ষেত্রে আমার কারেন্টটা সবসময় কি হবে, সি এর থেকে ভিসি এর থেকে কারেন্টটা আমার সবসময় এগিয়ে থাকবে, ভিসি আর ভিসির থেকে আই আমার সবসময় কি করছে এগিয়ে থাকছে, আই লিডস ভিসি, মনে রাখবে। আচ্ছা আজকে ডিস্টার্ব করছে, তোমরা এই অবধি করে রেখো। আজকে এখানে থাকুক।